রেডিও মিলনের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের কাহিনী পদ্মরাগ বুদ্ধ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরিকে। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের কাহিনী পদ্মরাগ বুদ্ধ। জয়ন্ত আর মানিক সেদিন ডিনার খেতে গিয়েছিল পার্ক স্ট্রিটের এক হাল ফ্যাশানি বন্ধুর বাড়িতে। তারা থাকে বাগবাজারে, কিন্তু তাদের পার্ক স্ট্রিটবাসী এই বন্ধু পড়েন সেই সব লোকের মধ্যে যারা বিশ্বাস করেন যে হক সাহেবের বাজারের উত্তরে আধুনিক ভদ্রলোকের বাস আর নেই। অবশ্য জয়ন্ত আর মানিক যে এই শ্রেণীর বন্ধুর খুব একটা অনুরাগী ছিল তা নয়। কলেজ ছাড়ার পর এর সঙ্গে পথে ঘাটে তাদের দেখা হয়েছে কালে ভদ্রে। শখের গোয়েন্দাগিরিতে বার বার আশ্চর্যভাবে সফল হয়ে জয়ন্ত আজকাল কলকাতার একজন নাম করা লোক বলে গণ্য হয়েছে। সেই খ্যাতির কিছু কিছু অংশ মানিকও পেয়েছে। হয়তো সেই জন্যই পার্ক স্ট্রিট আজ ডিনারে নেমন্তন্ন করেছে বাগবাজারকে। খাবার টেবিলে বসে মেনুতে খাবারের ফরাসি নামগুলো তাদের কাছে বড় বেশি বাড়াবাড়ি বলে মনে হলো। জয়ন্ত জিজ্ঞেস করল, ওহে, এই ফরাসি নামগুলোর ভেতরে গরু আর শুয়োরের মাংস লুকিয়ে নেই তো? কেন হে, গরু আর শুয়োর নিয়ে এখনো তোমাদের ওই আগেকার মতো কুসংস্কার আছে নাকি? তোমার কথার উত্তর দিতে গেলে তর্ক করতে হয়। খাবার টেবিলের সামনে বসে তর্ক করার অভ্যাস আমার নেই। আসল কথা, ও দুটি খাবার আমরা ঠিক পছন্দ করি না। খাওয়া শেষ হলে সকলে পাশের একটা ঘরে গিয়ে বসলেন। সে ঘরটা আবার একেবারে একেলে কায়দায় সাজানো। দেওয়ালে কিউবিস্ট আর্টিস্টদের আঁকা ছবি, টেবিল চেয়ার, এসব আসবাবও কিউবিস্ট কারিগরদের বানানো। এমনকি ঘরের মেঝের মোজাইকের ওপরও কিউবিজমের ছাপ। গৃহকর্তা জিজ্ঞেস করলেন, জয়ন্ত, এই ঘরটার ডেকোরেশন তোমার কেমন লাগছে? বেশ, কিন্তু ভারতবাসী যখন ঘরবাড়ি সাজায় তখন সে যদি ভারতের পুরনো দিনের আদর্শের দিকে লক্ষ্য রাখে তাহলে আমি বেশি খুশি হই। কিন্তু আমি চাই আপ টু ডেট হতে। কিউবিজম হচ্ছে হাল ফ্যাশনের ঢেউ। না, কিউবিজমের বয়স হলো 30-35 বছর। এখনকার আর্টে হাল ফ্যাশন এনেছেন হাইপার রিয়েলিস্ট শিল্পীরা। তাদের নাম তুমি শুনেছ? না। তাহলে পার্ক স্ট্রিটে বাস করেও তুমি আপ টু ডেট হতে পারোনি। তুমি জানো, যিনি কিউবিজম আবিষ্কার করেছেন তিনি এখন কিউবিজম ছেড়ে অন্য পদ্ধতিতে ছবি আঁকছেন? না। তাহলে হে বন্ধু, তুমি পার্ক স্ট্রিটের কালো কলঙ্ক। বন্ধুটি মনে মনে রেগে ঠোঁট কামড়ালেন। অধিকাংশ আধুনিক বাঙালি সাহেবের মতন তিনিও লোক দেখানো আধুনিক হয়েছেন, তবে আর্টের অত খুঁটিনাটির খবর রাখবার উৎসাহ তার নেই। তা ডিনারের পর কফির পালা, কিন্তু কফির কাপে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ ভেঙে বৃষ্টির ধারা নামল। ক্রমে 2-3 ঘন্টা কেটে গেল, বৃষ্টি তখনও পড়ে চলেছে। তবে জয়ন্তর চোর ডাকাত ধরার গল্প শুনে বাড়ির মালিকের সময় কিন্তু বেশ কেটে যাচ্ছে। তাঁর গল্প শোনার উৎসাহ যেন ফুরোতেই চায় না। কিন্তু শেষ গল্প শেষ করার আগেই ঘড়িতে যখন 12:30 বাজল, জয়ন্ত তখন উঠে দাঁড়ালো। বলল, না, আর অপেক্ষা করো, চলে না, পার্ক স্ট্রিট থেকে বাগবাজার মস্ত লম্বা দৌড়, ওঠো মানিক। কিন্তু এখনো বৃষ্টি পড়ছে যে। পড়ুক গে, চলো। গাড়ি বারান্দার তলাতেই তাদের মোটর দাঁড়িয়েছিল। তারা মোটরে গিয়ে উঠল। চৌরঙ্গি তখন এক প্রকাণ্ড হ্রদে পরিণত হয়েছে। চৌরঙ্গি ছাড়িয়ে মোটর যখন সেন্ট্রাল অ্যাভিনিউতে ঢুকল তখন রাস্তার জলও পাল্লা দিয়ে বেড়ে উঠল। যতদূর চোখ যায় তাকিয়ে দেখলে মনে হয় শহরের ভেতর লম্বা একটা নদীর আমদানি হয়েছে। বর্ষায় কলকাতায় বাস করলে ভেনিসে বাস করা হয়, কারণ তখন কলকাতার রাজপথের সঙ্গে ভেনিসের জলপথের কোনো তফাতই থাকে না, কেবল দীর্ঘশ্বাসের সেতু আর গন্ডোলা নৌকোর অভাব। গন্ডোলার অভাব কর্পোরেশনের দূর করা উচিত।
বর্ষাকালের জন্য কলকাতায় মাঝে মাঝে খেয়াঘাট বসিয়ে নৌকো রাখার ব্যবস্থা করা দরকার। আর দীর্ঘশ্বাসের সেতুর কথা বলছো? বর্ষার সময় সারা কলকাতা যত দীর্ঘশ্বাস ফেলে তা দিয়ে কি শত শত সেতু তৈরি করা যায় না? জয়ন্ত কোনো জবাব দেওয়ার আগেই তাদের মোটর হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার বলল, হুজুর, গাড়ি আর চলবে না। গাড়ি তো আর নৌকো নয়, এতক্ষণ সে যে নৌকোর কর্তব্য পালন করতে নারাজ হয়নি এটুকুই আশ্চর্য। এসো মানিক, এখন জলে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। জায়গাটা হ্যারিসন রোডের মোড়, বাগবাজার তখনও অনেক দূরে। দুজনে জল ভাঙতে ভাঙতে ধীরে ধীরে এগুতে লাগল। রাস্তার জলের স্রোত ঠিক নদীর মতোই কলকল করে ছুটে চলেছে, আর সেই জলে মাঝে মাঝে ভাসছে মরা পচা ইঁদুর, কুকুর, বেড়ালের দেহ, এইসব। মানিক ঘেন্নায় বলে উঠল, বাড়িতে গিয়ে জলে পারমাঙ্গানেটা পটাশ গুলে গা না ধুলে আর রক্ষা নেই। জয়, পার্ক স্ট্রিটের ডিনার বুঝি আর বাগবাজারি পেটে থাকে না। আমি বলি জয় কর্পোরেশনের, আধুনিক কলকাতার ট্যাক্সও যত বাড়ছে তার রাস্তার জলের পরিমাণও সেই অনুপাতে দিব্যি বেড়ে উঠছে। অথচ আধুনিক বৈজ্ঞানিক উপায়ে জল নিকাশের ব্যবস্থা করবার অজুহাতে কত লক্ষ টাকা খরচ করা হচ্ছে। দুজনে বিরক্ত মনে হোঁচট খেতে খেতে এগিয়ে চলল। হঠাৎ জয়ন্ত বলল, এই তো চোরের শুভ মুহূর্ত মানিক, তুমি কি একটা মানুষ টিকটিকিয়েই দেখতে চাও? মানিক অবাক চোখে জয়ন্তর মুখের দিকে তাকিয়ে থাকল। জয়ন্ত আঙুল তুলে বলল, আমার মুখের দিকে তাকিয়ে তুমি আমার মুখ ছাড়া আর কিছুই দেখতে পাবে না গো। ওই বাড়িখানার তিনতলার দিকে তাকাও। মানিক দেখল পাশেই একখানা তিনতলা বাড়ি, একটা মানুষের শরীর দেওয়াল বেয়ে বেয়ে সেই বাড়ির ওপরে উঠছে। চোর? কিন্তু কেমন করে লোকটা ওপরে উঠছে? ট্যাঙ্কের জলের পাইপ ধরে। লোকটা হাত বাড়িয়ে বারান্দার রেলিংটা ধরল, তারপর ভেতরে অন্ধকারে হাপিস হয়ে গেল। এসো দেখা যাক চোরটাকে ধরতে পারা যায় কি না। জয়ন্ত বাড়ির সদর দরজায় গিয়ে খুব জোরে কড়া নাড়তে লাগল। খানিকক্ষণ পর ভেতর থেকে হিন্দুস্তানি গলায় একজন জিজ্ঞেস করল, কোন হায় রে? বাইরে এসে দেখো না বাবা, চেঁচাও কেন? বাড়িতে চোর ঢুকেছে। হঠাৎ রাস্তার দিক থেকে কোথায় যেন কে একটা তীক্ষ্ণ শীষ দিল। জয়ন্ত চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। মানিক, এ চোর একলা আসেনি, তার দলের লোক নিচে কোথাও লুকিয়ে পাহারা দিচ্ছে। শীষ দিয়ে উপরের চোরকে সে সাবধান করে দিল। এই সময় দরজা খুলে বেরোল গালপাট্টাওয়ালা মস্ত একখানা মুখ। দরোয়ানজি, রাস্তা থেকে দেখলাম একটা চোর পাইপ ধরে তিনতলার বারান্দায় গিয়ে উঠল, তাকে ধরতে চাও তো শিগগির আমাদের নিয়ে ওপরে চলো। দারোয়ান তখনই কোন থেকে নিজের লাঠিটা তুলে তিনবার মাটিতে ঠুকে বলল, লাঠি দিয়ে যদি আর চোরের মাথাটা কাঁধের উপর দিয়ে উড়িয়ে দিতে না পারি তাহলে আমার নাম হাতি সিং নয়। তার সঙ্গে জয়ন্ত আর মানিক তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল, সোজা একেবারে তিনতলার বারান্দায়। তিনতলায় দুটো দরজা রয়েছে, দুটোই বন্ধ। একটা দরজার সামনে গিয়ে দারোয়ান ডাকল, হুজুর, হুজুর। কেউ সাড়া দিল না, কিন্তু জয়ন্তর তীক্ষ্ণ কান শুনতে পেল ঘরের ভেতরে ঝটাপটির একটা আওয়াজ হচ্ছে। সে দরজায় পিঠের বাম দিক রেখে দাঁড়াল। তার সেই 6'4" উঁচু শরীরের আসুরিক শক্তি খুবই বিখ্যাত। আর এ তো তুচ্ছ একটা কাঠের কপাট। তার এক ধাক্কায় ভেতরের খিল ভেঙে দরজার কপাট সশব্দে খুলে গেল। ঘরময় ঘুটঘুটে অন্ধকার। প্রথমেই দেখা গেল রাস্তার বারান্দার দিকের খোলা দরজা দিয়ে একটা ছায়া মূর্তি বেরিয়ে যাচ্ছে। হাতি সিং ছুটে গিয়ে বাঘের মতো তার উপরে লাফিয়ে পড়ল। প্রথমেই একটা শব্দ হলো, কার হাত থেকে কি একটা জিনিস যেন মাটির ওপর ভেঙে পড়ে গেল। তারপরই চোখের পলক পড়তে না পড়তেই অমন বিশাল দেহি হাতি সিং কুপোকা। জয়ন্ত এক লাফে বারান্দায় গিয়ে পড়ল, কিন্তু চোর তখন আর সেখানে নেই। বারান্দার রেলিংয়ের ওপর ঝুঁকে পড়ে জয়ন্ত দেখল জলের পাইপ ধরে আশ্চর্য বেগে সে নিচের দিকে নেমে যাচ্ছে। তাকে ধরার চেষ্টা করা এখন বৃথা। অন্ধকার ঘরে ঢুকে সে বলল, হাতি সিং, তুমি উঠেছ? উঠেছি বাবুজি, ও বড়ই জোয়ান চোর, ধরে রাখতে পারলাম না।
সে তোমার দোষ নয়। আলোর সুইচটা কোথায়? হাতি সিং আলো জ্বালল। ঘরের একদিকে একখানা খাট, ঠিক তার তলাতেই মেঝের ওপর পড়ে একজন বয়স্ক বাঙালি ভদ্রলোক খুব হাঁপাচ্ছেন। জয়ন্ত আর মানিক তার পাশে গিয়ে বসল। প্রথমেই জয়ন্তর চোখে পড়ল ভদ্রলোকের গলার উপরে মানুষের আঙুলের লালচে ছাপ। চোর তার গলা টিপে ধরেছিল। ভদ্রলোকের বয়স বছর চল্লিশেক হবে। মাথায় কাঁচা পাকা চুল, ফর্সা শরীর, দুহরা চেহারা। হাতি সিং জল এনে তার গলায় আর মুখে ঝাপটা দিতে লাগল। খানিকক্ষণ পর ভদ্রলোক খানিকটা সামলে নিয়ে উঠে বসলেন। আস্তে আস্তে বললেন, আপনারা কি তা জানি না, কিন্তু আপনারা না এসে পড়লে আমি বাঁচতাম না। গেল হপ্তায় আমার সহকারী বন্ধু সুরেনবাবুকে খুন করেছে, আর আজ আমিও পরলোক চলে যাচ্ছিলাম। আমি খবরের কাগজে পড়েছি, গেল হপ্তায় বিখ্যাত প্রত্নতাত্ত্বিক অমলচন্দ্র সেনের সহকারী সুরেন্দ্রনাথ বসুকে কে যেন খুন করে পালিয়েছে। আপনি কি সেই সুরেনবাবুর কথা বলছেন? আগে হ্যাঁ। তাহলে আপনি হচ্ছেন প্রত্নতাত্ত্বিক অমলচন্দ্র সেন? জয়ন্ত অবাক হয়ে অমলবাবুর মুখের দিকে তাকাল। অমলবাবুর নাম সে শুনেছে বটে, কিন্তু নিরীহ প্রত্নতাত্ত্বিকের ওপর এমন মারাত্মক আক্রমণ কেন? এই সময় অমলবাবু হঠাৎ বলে উঠলেন, ও কি ওই বুদ্ধমূর্তিটা ওখানে পড়ে কেন? ওটা ভাঙলই বা কী করে? জয়ন্ত চেয়ে দেখল বারান্দার দিকে দরজার সামনের মাটিতে একটা বুদ্ধমূর্তি পড়ে রয়েছে। তার মুন্ডুটা ভেঙে অন্যদিকে গড়িয়ে গেছে। সে বলল, এখন বোঝা যাচ্ছে হাতি সিং যখন চোরকে আক্রমণ করে তখন ওই মূর্তিটাই চোরের হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। শব্দটা আমি তখনই শুনেছিলাম, কিন্তু কারণটা বুঝতে পারিনি। এত জিনিস থাকতে চোরই বুদ্ধমূর্তি নিয়ে পালাচ্ছিল, চোরই বুদ্ধমূর্তি নিয়ে। বলতে বলতে তিনি হঠাৎ থেমে গেলেন। জয়ন্ত নীরবে তার ভাবভঙ্গি লক্ষ্য করতে লাগল। সে বেশ বুঝল অমলবাবু আজকের এই বিপদের একটা হদিশ পেয়েছেন। খানিকক্ষণ পর অমলবাবু আবার বললেন, আপনারা আমার প্রাণ বাঁচালেন, কিন্তু আপনাদের পরিচয় জানা হলো না তো। জানবার মতো পরিচয় আমাদের কিছুই নেই। আমার নাম জয়ন্ত, আর আমার এই বন্ধুর নাম মানিকলাল। আমাদের শখ হচ্ছে গোয়েন্দাগিরি। আপনাদের কথা আমিও বোধহয় শুনেছি। বৈজ্ঞানিক অপরাধী ভবতোষ মজুমদারকে আপনারা কি ধরিয়ে দিয়েছিলেন? অনেকটা তাই বটে, কিন্তু পুলিশ বলবে ভবতোষকে ধরেছিলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ও পুলিশ যা বলে বলুক, কিন্তু আসল বাহাদুরি কার লোকে তা জানে। আপনারা এখানে এলেন কেমন করে? জয়ন্ত সব খুলে বলল। জয়ন্তবাবু, ভগবান আপনাদের এখানে পাঠিয়ে দিয়েছেন। অনেকটা সেরকমই মনে হয় বটে, নইলে হঠাৎ এই দুর্যোগ, জলে ডোবা রাস্তাঘাট, মোটরের বিদ্রোহ, ঠিক সময় আপনার বাড়ির সামনে আমাদের আবির্ভাব, এ সমস্তই মিনিংলেস হয়ে পড়ে। দেখুন দেখুন, ওই বুদ্ধমূর্তিটা এতদিন আমার সহকারী সুরেনবাবুর বাড়িতে ছিল। ওই মূর্তিটি আমরা চার মাস আগে কম্বোডিয়ায় গিয়ে পেয়েছিলাম। কম্বোডিয়ায়? যেখানে জঙ্গলের ভিতরে প্রসিদ্ধ প্রাচীন হিন্দু মন্দির ওঙ্কার ধাম আছে? হ্যাঁ, সেই পিরামিডের চেয়েও আশ্চর্য মন্দির থেকে আরও দূরে জঙ্গলের ভেতরে প্রাচীন হিন্দুদের আরও অনেক মূর্তি লুকোনো আছে। সেই খোঁজে গিয়েই আমরা এই এই বুদ্ধমূর্তিটি পাই। এই মূর্তিটি পাওয়ার একটা অদ্ভুত ইতিহাস আছে, সে কথা পরে বলবো। খন মূর্তিটি এতদিন সুরেনবাবুর কাছে ছিল, তারপর? গেল হপ্তায় একদিন ওই মূর্তিটি আমার পরীক্ষা করবার দরকার হয়। আমি মূর্তিটি সুরেনবাবুর কাছ থেকে আনিয়ে নিই। ঠিক সেই রাত্রেই কে যেন সুরেনবাবুকে গলা টিপে খুন করে। কেবল তাই নয়, সুরেনবাবুর ঘরে আরও অনেক মূর্তি ছিল। খুনি যে সেগুলো নিয়েও নাড়াচাড়া করেছিল তার প্রমাণ পাওয়া যায়, কিন্তু খুনি কোনো জিনিস বা মূর্তি নিয়ে যায়নি। পুলিশ এই খুনের কোনো যুক্তিসঙ্গত কারণও খুঁজে পায়নি। জয়ন্তবাবু, খুনি তাহলে ঠিক কিসের খোঁজে সুরেনবাবুর ওখানে গিয়েছিল বলতে পারেন? আপনার আর কিছু বলবার আছে? আছে বই কি, আমার কোনো শত্রু নেই। আজ রাত্রে আপনাদের কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। খাট থেকে যেই নেমেছি অমনি কি আমার আমার গলা টিপে ধরল, আর আমি কেমন অজ্ঞানের মতো হয়ে গেলাম। এখন দেখছি আমার ঘরেও এক খুনি এসে আর কিছু না নিয়ে ওই বুদ্ধমূর্তি নিয়ে পালাচ্ছিল, যে মূর্তি এতদিন সুরেনবাবুর ঘরে ছিল।
আমার তো মনে হয় সুরেনবাবুকে খুন করে সেখানে ওই বুদ্ধমূর্তি না পেয়ে খুনি আজ আপনার এখানে খুঁজতে এসেছিল। জয়ন্ত কিছু বলল না, দরজার কাছে গিয়ে বুদ্ধমূর্তির দেহ এবং মাথা কুড়িয়ে নিল। মূর্তিটা চুনা পাথরের, ধ্যানী বুদ্ধের, উচ্চতায় এক হাতের বেশি হবে না। কিছুক্ষণ মূর্তির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। এর মধ্যে আলাদা কোনো বিশেষত্ব আছে বলে তার মনে হলো না। এই ধরনের লক্ষ লক্ষ বুদ্ধমূর্তি এশিয়ার সর্বত্রই পাওয়া যায়। মূর্তির ভাঙা মাথাটা দেহের উপর আলতোভাবে লাগিয়ে জয়ন্ত বুদ্ধদেবকে আবার টেবিলের উপর স্থাপন করল। তারপরে যেন আপন মনেই ফিসফিসিয়ে বলল, খুনি এই মূর্তি চুরি করতে এসেছিল, কিন্তু হিংসার সঙ্গে এই মূর্তিমান অহিংসার সম্পর্ক কি? হয়তো বিশেষ কোনো কারণে ওই মূর্তিকে কেউ এমন পবিত্র মনে করে যে ওকে হস্তগত করার জন্য সে মানুষ খুন করতেও পিছু পা হয় না। এর উত্তরে দুটো কথা বলা যায়। প্রথমত, বুদ্ধের প্রতি একটা অতিভক্তি থাকা সম্ভব কেবল গোঁড়া বৌদ্ধের, কিন্তু কলকাতায় এমন ভীষণ প্রকৃতির বৌদ্ধ আছে বলে মনে হয় না। দ্বিতীয়ত, কাশীধামে কাক মরলে কামরূপে কেউ হাহাকার করে না। কাম্বোডিয়ার অজানা জঙ্গলে কুড়িয়ে পাওয়া সাধারণ বুদ্ধমূর্তি, তার জন্য কলকাতার কোনো বৌদ্ধের এতটা নাড়ির টান হবে কেন? এর চেয়ে ধীর দামি আর অসাধারণ পুরনো বুদ্ধমূর্তি কত লোকের ঘরে ঘরে রয়েছে, তাদের জন্য তো কোনো বৌদ্ধের মাথা ব্যথা হয় না। না মানিক, এ ব্যাপারের মধ্যে অন্য রহস্য আছে। দেশে লক্ষ লক্ষ কালীর প্রতিমা আছে, তাদের জন্য ভক্তরা তেমন পাগল হয় না। কিন্তু শুনতে পাই কোনো কোনো কালীর মূর্তি নাকি জাগ্রত, তাদের জন্য অনেক ভক্ত প্রাণ নিতে বা দিতে প্রস্তুত। কে বলতে পারে এই বুদ্ধমূর্তিরও তেমন কোনো খ্যাতি আছে কিনা? থাকতে পারে, কিন্তু সে খ্যাতির কথা কাম্বোডিয়ার দুর্ভেদ্য জঙ্গলের ভিতর থেকে কলকাতায় আসবে কেমন করে? জয়ন্তবাবু, আমার মনে হচ্ছে মূর্তিটি কেমন করে আমরা পেয়েছিলাম সেই গল্পটাও আপনাদের কাছে বলা উচিত, হয়তো তাহলে আপনাদের কোনো কোনো প্রশ্নের উত্তর পাওয়া সহজ হবে। বলুন, আমরা গল্প শুনতে ভালোবাসি, বলুন বলুন। বহুদিন থেকেই আমি কাম্বোডিয়ার ওঙ্কার ধামের, মানে ইংরেজিতে যাকে আঙ্কর থম বলে, তার কথা শুনে এসেছি। তাই মাস কয়েক আগে আমি যখন সুরেনবাবুর কাছে প্রাচীন হিন্দুদের এই বিরাট কীর্তি মন্দির দেখতে যাবার প্রস্তাব করলাম, তখন তিনিও খুব উৎসাহিত হয়ে উঠলেন। কিন্তু আমরা তো আর মামুনি ট্যুরিস্ট নই, আমরা হচ্ছি প্রত্নতাত্ত্বিক। আমাদের অন্য উচ্চাকাঙ্ক্ষাও ছিল। শুনেছি ওঙ্কার ধামের চারদিককার গভীর জঙ্গলের মধ্যে এমন আরও অনেক হিন্দু স্থাপত্য আছে যা এখনও আবিষ্কৃত হয়নি। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল তাদের খোঁজ নেওয়া। ঠিক সময় বেরোলাম, তারপর সাগর শহর আর জঙ্গল পার হয়ে ওঙ্কার ধামে পৌঁছলাম। একদিন আমি আর সুরেনবাবু অবাক হয়ে ঘুরে বেড়াচ্ছি, এমন সময় শুনতে পেলাম পাশের ভাঙা মন্দিরের ভেতর কে আর্তনাদ করছে। মন্দিরের মধ্যে ঢুকে দেখলাম একদিকে একজন বৌদ্ধ সন্ন্যাসী শুয়ে প্রায় অজ্ঞান অবস্থায় ছটফট আর আর্তনাদ করছে। তার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরে গা যেন পুড়ে যাচ্ছে। সুরেনবাবু ডাক্তারই জানতেন, তার সঙ্গে ওষুধের বাক্স ছিল। চিকিৎসার গুণে দুদিন পরে সন্ন্যাসীর অসুখটা কিছুটা কমল। তার মুখে শুনলাম তিনি ওঙ্কার ধামে বেড়াতে এসেই এই বিপদে পড়েছেন। কেবল ওঙ্কার ধাম নয়, ইতিমধ্যে এখানকার গভীর বনের ভেতরের অদৃশ্য অনেক অজানা বিস্ময়ও তিনি দেখে এসেছেন। সন্ন্যাসীর কাছ থেকে অনেক নতুন তথ্য জানতে পারা যাবে বুঝে আমরা প্রাণপণে তার চিকিৎসা সেবা করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। হপ্তাখানেক পরে তার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। সুরেনবাবু হাল ছেড়ে দিয়ে বললেন, আর কোনো আশা নেই, আজকে রাত বোধ হয় কাটবে না। গভীর রাত্রে সন্ন্যাসী আচ্ছন্নের মতো বললেন, সুরেনবাবু আমার কাছে সরে এসো। সুরেনবাবু তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, আদেশ করুন। সুরেনবাবু, তুমি আর তোমার বন্ধু আমার জন্য অনেক কষ্ট করেছ, কিন্তু আমি আর বাঁচব না। মরবার আগে আমি তোমাদের পুরস্কার দিয়ে যেতে চাই। পুরস্কারের লোভে আমরা আপনার সেবা করিনি। সে কথা আমি জানি, সেই জন্যেই তোমাদের পুরস্কার দিতে চাই। তোমাদের সেবার ঋণ নিয়ে আমি মরব কেন? কিন্তু যে পুরস্কার তোমাদের দেবো
তা বড় সাধারণ পুরস্কার নয়। এর জন্যে পৃথিবীর যে কোনো রাজা বাদশাহও লোভ করতে পারে। তবে এ পুরস্কার কানা পাওয়ার আগে তোমাদের এক কাজ করতে হবে। কি কাজ? তোমাদের সঙ্গে দেখছি ইন আর চ্যান রয়েছে, ওদের কালকেই বিদায় করে দিও। কেন? ওরা ওরা ভালো লোক নয়। ওরা সঙ্গে থাকলে তোমরা বিপদে পড়বে। আমাদের দলের জনবারও কুলি ছিল, চ্যান হচ্ছে তাদের সর্দার, ইন হচ্ছে আমাদের পথ প্রদর্শক। এরা যে অকারণে কেন আমাদের সঙ্গে শত্রুতা করতে চাইবে তার কোনো হদিস খুঁজে পেলাম না। সন্ন্যাসীর কথা বলতে কষ্ট হচ্ছিল, তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, শুনেন বাবু, আমি বুঝতে পারছি আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। এখন আমি যা বলবো খুব মন দিয়ে শোনো। এখানে উত্তর পশ্চিম দিকে একটা ভাঙা হাতির মূর্তি আছে, তার উপাশে একটা সরু রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে। সেই পথ ধরে তোমরা এগিয়ে যাবে। সেখানে রাস্তা নেই, সেখানে জঙ্গলের ভেতরে পথ করে নেবে, কিন্তু সাবধান, উত্তর পশ্চিম দিক ছাড়া আর কোনো দিকে যেও না। দুদিন পরে প্রকাণ্ড এক মাঠে গিয়ে পড়বে, তারপর তারপর এই পর্যন্ত বলবার পরেই সন্ন্যাসীর গলা থেকে ক্রমাগত হেঁচকি উঠতে লাগলো। আর খানিকক্ষণ পরেই সেই অবস্থাতেই থেমে থেমে সন্ন্যাসী বললেন, তারপর সেই মাঠের ভেতর দেখবে চারদিকে পাথরে বাঁধানো একটা পুকুর, তার এক কোণ থেকে পশ্চিমমুখ একটি রাস্তা আছে, সেই সেই রাস্তার শেষে আছে একটি প্রকাণ্ড মন্দিরের ধ্বংসাবশেষ। প্রধান মন্দিরের চার কোণে আরো চারটে ছোট ছোট পাকা মন্দিরও আছে। সন্ন্যাসীর হাঁপের টান আর হিঁচকি আরো বেড়ে উঠল, কিন্তু আমাদের আগ্রহ তখন রাম ছাড়া, বারবার জিজ্ঞাসা করতে লাগলাম, তারপর তারপর? কিছুক্ষণ পরে অতি কষ্টে তিনি বললেন, বড় বড় মন্দিরের মাঝখানে একটা বেদি আছে, তার উপরে আছে একটা ছোট বুদ্ধ মূর্তি। তোমরা এই মূর্তিকে তুলে নিয়ে তারপর আমরা কি করব? কিন্তু সে কথা সন্ন্যাসী শুনতে পেলেন বলে মনে হলো না, যেন নিজের মনেই অস্ফুট স্বরে তিনি বললেন, পদ্মরাগ বুদ্ধ, পদ্মরাগ বুদ্ধ, পদ্মরাগ বুদ্ধ। তারপরেই তার মৃত্যু হল। আমরা সন্ন্যাসীর কথার আসল মানেখানা বুঝতে পারলাম না বটে, কিন্তু তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করলাম। চ্যান আর ইনের প্রাপ্য বুঝিয়ে দিয়ে বললাম, আমরা ওঙ্কারধাম ছেড়ে আর কোথাও যাব না, এখানেই হপ্তা দুয়েক থেকে আবার দেশে ফিরব। আমাদের সঙ্গে কেবল চারজন কুলি রেখে বাকি লোকজন নিয়ে তারা চলে যেতে পারে। আমাদের হঠাৎ মন পরিবর্তনে তারা অবাক হলো বটে, কিন্তু কোনোরকম সন্দেহ করতে পেরেছে বলে মনে হলো না। সেই দিনই তারা বিদায় নিলেন। সেই অচেনা মন্দিরে গিয়ে কি দেখব আর কি বা পাব তা আন্দাজ করতে পারলাম না, কিন্তু কি একটা রহস্যের নেশায় আমাদের কৌতূহল এমনভাবে জেগে উঠল যে পরদিনই উত্তর পশ্চিম দিকে যাত্রা করলাম। সেই মাঠ, পুকুর আর চারটে ছোট মন্দিরের মাঝখানে প্রধান একটা মন্দিরের ধ্বংসাবশেষ সমস্তই পাওয়া গেল। বড় মন্দিরের ভেতরে পাথরের বেদির উপরে একটা বুদ্ধ মূর্তি বেদির সঙ্গে গাঁথা ছিল। আমরা গাঁথনি থেকে মূর্তিটাকে খুলে নিলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে উল্লেখযোগ্য আর কিছুই পেলাম না। রাজা বাদশারও লোভ হবে এমন কোনো পুরস্কার সেখানে ছিলই না, যদিও আমাদের মতো প্রত্নতাত্ত্বিকের পক্ষে লোভনীয় অনেক পুরনো জিনিসই সেখানে দেখতে পেলাম। বিশেষ করে হাজার বছরের পুরনো যে শিলালিপি সেখানে পেয়েছি
তাইতেই আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হয়েছে। সেখান থেকে ফিরে আসবার সময় সুরেনবাবু খুশি হয়ে বললেন, সন্ন্যাসী বোধহয় বুঝতে পেরেছিলেন কিসের লোভে আমরা এদেশে এসেছি। যে শিলালিপি আমরা পেয়েছি তার চেয়ে অমূল্য সম্পদ আর কি বা হতে পারে। জয়ন্তবাবু, চোর আজ যে বুদ্ধমূর্তিটি চুরি করবার চেষ্টা করেছিল ওইটিকেই আমরা সেই বড় মন্দিরের ভেতরে পেয়েছিলাম, কিন্তু ও মূর্তি নিয়ে চোরের কি লাভ হতো এই কথা কিছুতেই আমি বুঝতে পারছি না। জয়ন্ত অনেকক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, অমলবাবু, আপনি বলছেন যে সন্ন্যাসীর শেষ কথা হচ্ছে পদ্মরাগ বুদ্ধ, কিন্তু পদ্মরাগ বুদ্ধ নামে কোনো বুদ্ধমূর্তির কথা তো আমি কখনো শুনিনি। আমিও শুনিনি, কিন্তু পদ্মরাগ মণি বলে মহামূল্যবান মণি আছে। সন্ন্যাসী এমন পুরস্কার দিতে চেয়েছিলেন যার জন্যে পৃথিবীর যে কোনো রাজা বাদশারও লোভ হতে পারে। এরা ওখান থেকে এনেছেন চুনা পাথরের এক বুদ্ধমূর্তি আর একখানা শিলালিপি, রাজা বাদশার কাছে যা তুচ্ছ। অথচ এই সামান্য বুদ্ধমূর্তিও চোরে চুরি করতে চায়, এর জন্যে মানুষ খুন করতেও ভয় পায় না। আশ্চর্য রহস্য! সে বুদ্ধমূর্তির ভাঙা মাথাটা টেবিলের ওপর নামিয়ে রেখে দেহটা আবার তুলে নিল, তারপর তাকে উল্টে ধরে খানিকক্ষণ পরীক্ষা করে দেখল। দেখো মানিক, এর তলার দিকটা। মানিক দেখল মূর্তির তলায় খানিকটা জায়গায় গুঁড়ো পাথরের প্রলেপ মাখানো হয়েছে। এখানে একটা ছেঁদা ছিল, এখন ভরাট করে দেওয়া হয়েছে। জয়ন্ত হঠাৎ মূর্তিটা উঁচুতে তুলে ধরে মাটির ওপর সজোরে ছুঁড়ে ফেলল। আরে আহা, কি করলেন কি করলেন! ওর পেছনে যে ব্রাহ্মণ লেপেছিল, সশব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে সেটা ছড়িয়ে পড়ল চারিদিকে। জয়ন্ত অমলবাবুর কথার কোনো জবাব না দিয়ে হেঁট হয়ে ভাঙা টুকরোর ভেতর থেকে একটা জিনিস নিয়ে সকলের চোখের সামনে তুলে ধরল। জিনিসটা তামার কৌটোর মতো, অনেকটা বিলিতি শেভিং স্টিকের কৌটোর মতন দেখতে, তেমনই গোল কিন্তু তার চেয়ে খানিকটা লম্বা। মূর্তির ভিতরটা খুদে এই কৌটোটা পুড়ে তলার ছেঁদা আবার বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই কৌটোর ভেতরে কি আছে? সেইটাই এখন দেখতে হবে, কারণ এর ভিতরে যা আছে তার লোভেই আজ এখানে চোরের উপদ্রব হয়েছিল। সে কৌটোর ঢাকনি খুলে তার ভেতর থেকে বের করল একটা চাবি আর একটা সোনার চাকতি। আবার কি? জয়ন্ত জবাব না দিয়ে চাকতিটা খানিকক্ষণ পরীক্ষা করে বলল, এতে কি একটা নকশা খোদা রয়েছে। নকশা? হ্যাঁ। এই বলে সে টেবিলের ধারে আলোর কাছে গিয়ে বসল, তারপর পকেট থেকে কাগজ পেন্সিল আর ম্যাগনিফাইং গ্লাস বের করল। বাঁ হাতে চাকতির ওপরে ম্যাগনিফাইং গ্লাস আর ডান হাতে কাগজের ওপর পেন্সিল ধরে সে চটপট আরেকখানা বড় নকশা তৈরি করে ফেলল। তারপর উঠে দাঁড়িয়ে কাগজে আঁকা নকশাখানা অমলবাবুর হাতে তুলে দিল। কাগজখানার দিকে তাকিয়ে অবাক হয়ে অমলবাবু বলে উঠলেন, আরে এই যে মাঠে সেই মন্দিরের নকশা, আর এই মন্দিরেই আমরা সেই বুদ্ধমূর্তি পেয়েছি। জয়ন্ত খুশি খুশি মুখে পকেট থেকে রূপোর নস্যিদানটা বের করে দুবার নস্যি নিল, তারপর বলল, তাহলে আসুন অমলবাবু, এই টেবিলের ধারে বসুন, ভালো করে আপনি একবার নকশাখানা দেখুন। আমার মনে হচ্ছে সন্ন্যাসী যা বলে যেতে পারেননি আমরা এইবারে সেই গুপ্ত কথাটা জানতে পারব। পদ্মরাগ বুদ্ধ, পদ্মরাগ বুদ্ধ, রহস্যময় নাম। অমলবাবু নকশার কাগজখানার দিকে তাকিয়ে অনেকক্ষণ এক মনে বসে রইলেন, তারপর বললেন, দেখুন দেখুন জয়ন্তবাবু, এখানা যে সেই মন্দিরেরই নকশা তাতে আর একটুও সন্দেহ নেই। এই চার ঘাটওয়ালা পুকুর, তার কোনাকুনি রাস্তা আর চারদিকে চারটে ছোট আর মাঝখানে আসল মন্দির, এমনকি কালো পাথরের লম্বাটে বেদিটা পর্যন্ত মিলে যাচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গায় আবার অমিলও রয়েছে। নকশার দিকে চেয়ে জয়ন্ত খানিকক্ষণ ভেবে বলল, কি কি মিলছে না আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলুন তো। মন্দিরের ভেতরে বেদির সামনে সিঁড়ির মতো ওটা কি আঁকা রয়েছে? হ্যাঁ, আমার বেশ মনে আছে মন্দিরের ভেতরে ওরম কিছুই আমাদের চোখে পড়েনি তো। তারপর পুকুরের পশ্চিম কোণে তিন কোণে ওই কালো অংশটাই বা কি?
মন্দিরের বেদির মাঝখানে একটি সাদা জায়গা আছে, ওইখানে আমরা বুদ্ধমূর্তি রেখেছিলাম। কিন্তু পুকুরের কোণেও কালোর মাঝখানে সাদা চিহ্ন আছে, বুঝতে পারছি না। পুকুরের ওখানে আমরা জল ছাড়া তো আর কিছুই দেখিনি। আচ্ছা, আর কোনো অমিল দেখতে পাচ্ছেন কি? না, তবে মন্দির থেকে পুকুরে আসবার পথের উপরে তিনটে তীর চিহ্ন রয়েছে কেন? আমার মাথায় অনেকগুলো সন্দেহের উদয় হচ্ছে, কিন্তু সেগুলো এখন প্রকাশ করে লাভ নেই, কারণ সেসব সন্দেহ অমূলক হতেও পারে। তবে আমার দৃঢ় বিশ্বাস, আপনি যে অমিলের কথা বলছেন তারই মধ্যে পদ্মরাগ বুদ্ধের সমস্ত রহস্য লুকিয়ে আছে। জয়ন্তবাবু, আমার আরেকটা কথা মনে পড়ছে। ওঙ্কারধামে যাওয়ার আগে আমরা শ্যামদেশেও বেড়াতে গিয়েছিলাম, সেখানে একটা লোককথা শুনেছি, ও অঞ্চলে কোথায় নাকি একটা খুব দামি বুদ্ধ মূর্তি আছে, তা নাকি দুর্লভ পাথর কেটে একসঙ্গে জুড়ে জুড়ে বানানো, কিন্তু সেই মূর্তির ঠিকানা কেউ জানে না। অবশ্য এটা আমরা নিছক প্রবাদ বলেই উড়িয়ে দিয়েছি, কারণ প্রবাদ অসম্ভবকে সম্ভব করতে চায়। ভেবে দেখো জয়ন্ত, পদ্মরাগ হচ্ছে মহামূল্যবান পাথর। এই পাথর দিয়ে যদি বুদ্ধ মূর্তি বানানো হয়, তবে তার পদ্মরাগ বুদ্ধ নাম হওয়া খুবই স্বাভাবিক। সন্ন্যাসীও তো এমন পুরস্কারই দিতে চেয়েছিলেন যার জন্য পৃথিবীর যে কোনো রাজা বাদশাও লোভ করতে পারেন। পদ্মরাগ বুদ্ধ, আমাদের আন্দাজ যদি ঠিক হয় তবে সে মূর্তি রাজা বাদশাদের কাছেও লোভনীয় বটে। আচ্ছা, সে মূর্তি কত বড়? কতগুলো পদ্মরাগ মণি দিয়ে সে মূর্তি বানানো হয়েছে? মানে এই অসম্ভব সম্পদের কথা ভাবতেও আমার যেন মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু সেই মণিময় বুদ্ধ কোথায় লুকিয়ে আছেন কেউ জানে না। অমলবাবু, লোভের মহিমা দেখুন, মণিময় বুদ্ধের নাম শুনেই আমি কেমন পরম ভক্ত বৌদ্ধ হয়ে পড়েছি। কিন্তু কিন্তু জয়ন্তবাবু, এটাও ভুলে যাবেন না যে সারা মন্দির তন্ন তন্ন করে খুঁজেও আমরা চুনা পাথরের ওই বুদ্ধ মূর্তি ছাড়া আর কিছুই পাইনি। আপনিও ভুলে যাবেন না যে এই চুনা পাথরের মূর্তির মধ্যেই আমরা পেয়েছি একটা চাবি আর নকশা আঁকার চাকতি। বুদ্ধ মূর্তির মধ্যে এমন দুটো জিনিস লুকিয়ে রাখবার কথা কে কবে শুনেছে? এত লুকোচুরির কারণ কি অসাধারণ কিছু নয়? সেই কারণটাই কি বুঝিয়ে দিচ্ছে না যে আমরা কল্পনাতীত কোনো দুর্লভ জিনিস খুঁজে পেতে পারি? এই জন্যই এমন একটা সাধারণ মূর্তির লোভে কেউ খুন করেছে, হয়তো আজ আপনাকেও খুন করত। কিসের এই চাবি? চাবিটা যেরকম বড়, তাতে মনে হচ্ছে এটা দিয়ে খুব বড় কুলুপি খোলা যায়। সে কুলুপ কোথায় লাগানো আছে? আমার মতে এই চাকতির উপরে সেই ভাঙা মন্দিরের নকশা আছে, কিন্তু নকশার ওই সিঁড়ির রহস্যটাই বা কি? ওরকম কোনো সিঁড়ি আপনি দেখতে পাননি বটে, কিন্তু নিশ্চয়ই ও সিঁড়ি কাল্পনিক নয়। নকশার সবটাই যখন মিলছে তখন ও সিঁড়ি কাল্পনিক হতে পারে না, ওর অস্তিত্ব আছেই। না না না, ওর অস্তিত্ব নেই। কিন্তু আমি যদি ওর অস্তিত্ব প্রমাণ করতে পারি। কেমন করে? ওঙ্কারধামে গিয়ে। ওঙ্কারধামে গিয়ে? সে যে হবে মরিচিকার পেছনে ছোটার মতন। ওই অদৃশ্য সিঁড়ি আর পুকুরের কোণে আরেক অদৃশ্য রহস্য, এগুলো কোন জাদু বলে আবার দেখতে পাওয়া যাবে? বুদ্ধির জাদুতে অমলবাবু, বুদ্ধির জাদুতে। অদৃশ্য সিঁড়ি দেখতে পাইনি বলে আপনি কি আমাকে এক নম্বরের গাধা বলে মনে করেন? না না অমলবাবু, আপনাকে বোকা বলা আমার উদ্দেশ্য নয়। আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর বুদ্ধিমান লোকরাও সব ক্ষেত্রে সমানভাবে বুদ্ধিকে ব্যবহার করতে পারে না। ধরুন প্রত্নতত্ত্বের কথা, ওই বিভাগে আপনার তুলনায় আমার বুদ্ধি একেবারেই অকেজো। আবার আমার বিভাগে আপনার মাথাও বেশি সুবিধা করে উঠতে পারবে বলে মনে হচ্ছে না। এই চাবি আর সোনার চাকতির ব্যাপারটাই ভেবে দেখুন না। বুদ্ধদেবের মূর্তি আপনাদের কাছে এতদিন ধরে রয়েছে, তো এমন দুটো অদ্ভুত জিনিস আপনারা আবিষ্কার করতে পারেননি। আরেকটা প্রমাণ হাতে হাতেই দিতে পারি। এখানে এসেই আমি যখন বারান্দায় গিয়েছিলাম তখন কতকগুলো কাদা মাখা পায়ের ছাপ চোখে পড়েছিল। এতক্ষণ সেগুলো পরীক্ষা করার সময় পাইনি, এবার তাদের কাছে যাওয়া যাক। আসুন অমলবাবু, এসো মানিক। সকলে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। লম্বা বারান্দায় সারি সারি পায়ের ছাপ রয়েছে, তার অনেকগুলোই বেশ স্পষ্ট। এগুলো নিশ্চয়ই চোরের পায়ের দাগ। আচ্ছা অমলবাবু, এই দাগগুলো দেখে আপনার কি মনে হয়? কি আবার মনে হবে, এগুলো হচ্ছে চোরের পায়ের দাগ। জয়ন্ত হেঁট হয়ে দাগগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে করতে বলল, আর কিচ্ছু মনে হয় না? আমার মনে হয় দাগগুলো বেশ অতিরিক্ত বড়। কিন্তু জয়ন্তবাবু, পায়ের দাগ নিয়ে অত বেশি মাথা ঘামাবার কি আছে? হ্যাঁ,
আসামি যখন পলাতক, তখন এই দাগগুলোর ভেতর থেকে তাকে তো আর গ্রেপ্তার করা যাবে না। পৃথিবীতে যেদিন থেকে অপরাধ তৈরি হয়েছে, সেই দিন থেকেই যেসব প্রমাণের জোরে অপরাধীরা ধরা পড়েছে, তাদের মধ্যে পায়ের ছাপই হচ্ছে প্রধান। ইয়েস অমলবাবু, আমি একটা লোকের চেহারার কথা বলবো, তাকে আপনি চেনেন কি? ধরুন মাথায় সে খুব ঢ্যাঙা, মাপলে 7 ফুটও হতে পারে। তার দেহ রীতিমতো হৃষ্টপুষ্ট, তার গায়ে অসুরের মতন জোর। সে ডান পাশে একটু বেশি হেলে পড়ে হাঁটে, আর 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 তার ডান পায়ের কোড়ে আঙুলটা নেই। প্রথমে অমলবাবু হতভম্বের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন, তারপর তার মুখ চোখে গভীর বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। জয়ন্তবাবু, আপনি চ্যানকে চিনলেন কেমন করে? চ্যান? হ্যাঁ চ্যান, ওঙ্কার ধামে সে আমাদের কুলি সর্দার ছিল। সন্ন্যাসীর কথায় তাকে আর তার বন্ধু ইনকে আমরা বিদায় করে দিয়েছিলাম। আপনার মুখে এখনই অবিকল চ্যানেরই বর্ণনা শুনলাম তো, আর আপনি বলছেন তাকে আপনি চেনেন না। জয়ন্ত আর এক টিপ নসি নিয়ে হাসি মুখে বলল, না অলবু, চ্যানকে আমি চিনি না। তাহলে চ্যান হচ্ছে বিজয় ঢ্যাঙা, জোয়ান আর মোটাসোটা? হ্যাঁ, আর তার ডান পায়ের কোড়ে আঙুল নেই। বাহ মানিক, কাল ভোরে উঠেই আগে আমাদের বন্ধু ইন্সপেক্টর সুন্দরবাবুকে ফোন করে সব কথা জানিও, বুঝলে? চ্যানের নামে কালকেই যেন ওয়ারেন্ট বার করা হয়, কারণ খুব সম্ভব সুরেনবাবুকে সেই খুন করেছে। আর আজকে চ্যানই যে অমলবাবুকে খুন করতে এসেছিল, তার প্রমাণ ওই পায়ের ছাপ। জয়ন্তবাবু কি বলছেন, চ্যান কি কলকাতায় আছে? পায়ের ছাপগুলো তো সে কথাই বলছে। পায়ের ছাপ? অসম্ভব। পায়ের দাগে কি চেহারার বর্ণনা লেখা থাকে নাকি? থাকে, এ বর্ণনা পড়তে পারে কেবল বিশেষ বুদ্ধি অমলবাবু। পায়ের দাগগুলো আর একবার ভালো করে দেখুন, বর্ণনা পড়তে বেশি সময় লাগবে না। আপনি তো দেখছেন পায়ের ছাপগুলো অতিরিক্ত বড়। সাধারণত ছোট চেহারার পায়ের দাগ এত বড় হয় না। তারপর প্রত্যেক ছাপের মাঝখানকার ফাঁক লক্ষ্য করে দেখুন, এই ফাঁকের মাপ দেখেও আকৃতির দৈর্ঘ্য আন্দাজ করা যায়। বেটে লোকের চেয়ে ঢ্যাঙা লোকেরা বেশি তফাতে পা ফেলে ফেলে হাঁটে। দাগগুলো কিরকম স্পষ্ট দেখেছেন? হালকা দেহ বহন করে যেসব পা, তাদের ছাপ আরও কম স্পষ্ট হতো। ডান পায়ের প্রত্যেক ছাপের ডান পাশটা বেশি চেপে মাটির উপরে পড়েছে, কারণ এগুলো যার পায়ের দাগ সে ডান পাশে বেশি হেলে হাঁটে। তার ডান পায়ের কোড়ে আঙুল যে নেই, এ কথা তো ছাপ দেখে একটা বাচ্চা ছেলেও ধরতে পারবে। আর তার গায়ের জোর তো আমরা সকলেই দেখেছি। সে আর চোখের পলকে আপনার অত বড় পালোয়ান দারোয়ানকে কুপোকাত করে সরে পড়েছে। দেখছেন তো অমলবাবু, আমাকে বেশি বুদ্ধি খরচ করতে হয়নি, আমি কেবল বুদ্ধির যথা ব্যবহার করেছি, সাধারণ লোকে যা করতে পারে না। কিন্তু চ্যান এসেছিল আমাকে খুন করতে, কোথায় কাম্বোডিয়া আর কোথায় কলকাতা? কি আশ্চর্য! এতে আশ্চর্য হবার কিছুই নেই। ওঙ্কার ধামের সন্ন্যাসী তো চ্যান আর ইন সম্বন্ধে আপনাদের আগেই সাবধান করে দিয়েছিলেন। নিশ্চয়ই তিনি জানতেন চ্যান আর ইন পদ্মরাগ বুদ্ধির সন্ধানে আছে। পদ্মরাগ বুদ্ধকে পেতে গেলে যে চুনা পাথরের বুদ্ধ মূর্তিটিকে দরকার, চ্যান কোনো গতিকে সেটাও টের পেয়েছে। ওই মূর্তি এখন আপনার দখলে, তাই শত্রুর দৃষ্টি আপনার উপরেই পড়েছে। এতক্ষণে তো সব রহস্য বেশ পরিষ্কার হয়ে গেল, তাই না? আমি তো পদ্মরাগ বুদ্ধ চাই না, তবে আমার প্রাণ নিয়ে এত টানাটানি কেন? কে বলে আপনি পদ্মরাগ বুদ্ধ চান না? এক হপ্তাহের ভিতরেই আপনার সঙ্গে আমরাও যে পদ্মরাগ বুদ্ধকে আনবার জন্য ওঙ্কার ধামে যাত্রা করব। বলেন কি মশাই, একটা লোককথার পেছনে দৌড়ে অপঘাতে মারা যাব? পদ্মরাগ বুদ্ধের দাম যদি লক্ষ কোটি টাকাও হয়, তাহলে ওর মধ্যে আমি নেই। আপাতত কেবল চ্যানের সাংঘাতিক অনুগ্রহ থেকে আমাকে রক্ষা করুন। প্রতিদানের চাবি আর চাকতি আপনাদের হাতে আমি দিয়ে দিচ্ছি। পদ্মরাগ বুদ্ধ পেলে সে মূর্তি নিয়ে আপনারা যা খুশি তাই করতে পারেন, তার উপরে আমার একটুও লোভ নেই। আচ্ছা, ওসব কথা পরে হবে ক্ষণ, কিন্তু আপাতত এইটাই আমি বুঝতে পারছি না যে বিদেশি লোক হয়েও চ্যান কী করে অমলবাবুর বাড়ির অন্দিসন্দির সব খবর রেখেছে। সে কেমন করে জানলো অমলবাবুর ঘরের কোথায় বুদ্ধমূর্তি আছে, বাড়ির মালিক ঘুমোচ্ছে? বুঝে দেখো জয়, চ্যান অন্ধকারেই ঘরে ঢুকে মূর্তিটিকে অনায়াসে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সাবাস মানিক, সাবাস, তুমি খুব বড় প্রশ্ন তুলেছ, এ কথা তো আমার মাথাতে ঢোকেনি। চ্যান এত হাঁড়ির খবর রাখলো কি করে? আপনার কথা শুনে আর একটা কথা এখন আমার মনে পড়ছে।
আজ কিছুদিন ধরে লক্ষ্য করছি এই পাড়ায় চার পাঁচজন বর্মি লোক প্রায় আনাগোনা করে। দেখলে মনে হয় যেন তারা সব এই পাড়ারই বাসিন্দা। আচ্ছা, তাই নাকি? তাহলে তারা নিশ্চয়ই এই বাড়ির ওপরে নজরদারি করে, কিন্তু তারা ঘরের ভিতরকার খোঁজ রাখলো কেমন করে? আচ্ছা অমলবাবু, রাস্তার ওপাশে ওই বড় বাড়িখানায় কে থাকে বলতে পারেন? ওটা মেজ বাড়ির মতো, ওখানে দেশ বিদেশের লোক থাকে, কিন্তু তারা কেউ বাঙালি নয়। তাহলে ও বাড়ির তিনতলার ঘর থেকে আপনার এই ঘরের ভিতরে নজর রাখা খুবই সহজ দেখছি। কে বলতে পারে এই মুহূর্তেই ওখানে বসে কেউ আমাদের গতিবিধি লক্ষ্য করছে কিনা? অমলবাবু চমকে উঠলেন, ম্লান মুখে বললেন, বলেন কি, আমি কি তবে শিওরে সমন নিয়ে বাস করছি? আচ্ছা একটা পরীক্ষা করা যাক, আমরা দুজনে আপনাকে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে যাই, আপনিও নমস্কার করে ঘরের আলো নিভিয়ে দিন। যদি কোথাও শত্রু জেগে থাকে সে মনে করবে আমরা বিদায় হয়েছি আর আপনি আবার শুয়ে পড়েছেন। এই পরীক্ষার ফল কি হয় দেখা যাক। কথা মতো কাজ হল। জয়ন্ত আর মানিক ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো, ঘরের আলো নিভে গেল, তারপরই রাস্তার দিক থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ শিশের আওয়াজ। যা ভেবেছি ঠিক তাই, আমাদের উপরে কড়া পাহারা বসেছে। কেউ মনে হয় বাঁশির সংকেতে তাদের জানিয়ে দিল যে সবাই হুঁশিয়ার হও, শত্রুরা এক্ষুনি রাস্তায় বেরোবে। ওরা কি আমাদেরও পথে আক্রমণ করতে চায়? ওরা কি ও বাড়ি থেকে দেখেছে যে চাবি আর চাকতি আমার পকেটে ঢুকেছে? আচ্ছা এসো আর একবার অন্ধকারে অমলবাবুর ঘরে ঢোকা যাক। জয়ন্ত আস্তে আস্তে বারান্দার দরজার কাছে এসে দাঁড়ালো। তখন বৃষ্টির প্রবল ঝোঁকটা কেটে গেছে, কিন্তু জল তখনও ঝিমঝিম করে ঝরছিল। রাস্তা দিয়ে তখনও হাঁটু জলের ধারা কলকল করে ছুটছিল। এই সময় হঠাৎই বিদ্যুৎ চমকালো আর জয়ন্ত স্পষ্ট দেখল ওপাশের বাড়ির তিনতলার বারান্দা থেকে একটা মূর্তি রেলিংয়ের ওপর সাগ্রহে ঝুঁকে পড়ে নিচের দিকে তাকিয়ে আছে। ক্ষণিকালতে তাকে ভালো করে দেখা গেল না বটে, কিন্তু ওখানে যে কেউ ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কি ভয়ানক! দেখুন জয়ন্তবাবু, দেখুন, সত্যি তো ও বাড়ির বারান্দা একটা লোক দাঁড়িয়ে আছে। এই শেষ রাতে এমন দুর্যোগে রাস্তার দিকে অত আগ্রহে ঝুঁকে পড়ে লোকটা কি দেখছে বলুন তো? এতক্ষণ ও লোকটা নিজের অন্ধকার ঘরে বসে আমাদের ঘরের সমস্ত গতিবিধি লক্ষ্য করছিল, এখন ও বেরিয়ে এসে দেখছে যে চাবি আর চাকতি নিয়ে আমরা পথে বেরিয়েছি কি না। আমরা পথে বেরোলেই বোধ হয় আমাদের উপরে আক্রমণ হবে। সর্বনাশ, তাহলে আপনারা কি করবেন? অমলবাবু আমার চেহারাটা দেখছেন তো, আমাদের শত্রুদের গায়ে কত জোর আছে জানি না, তবে আমি যে একবার একটা খ্যাপা ষাঁড়কে ধরে মাটির উপরে কাত করেছিলাম মানিক সে সাক্ষ্য দিতে পারে। কুস্তি বক্সিং আমরা দুজনেই জানি, সুতরাং পথে বেরোতে আমাদের কোনো ভয় নেই, কিন্তু অকারণে অশান্তি সৃষ্টি না করে আজ আমরা এখানেই রাত কাটাতে চাই, এতে আপনার আপত্তি নেই তো? আপত্তি বিলক্ষণ, আপনারা কাছে থাকলে আমি তো ধরে প্রাণ পাই, যদি চান আবার আসে। না, আজ আর সে এখানে বেড়াতে আসবে না, বরং কাল সকালে আমরাই ওই সামনের বাড়িটায় বেড়াতেই যাব। বলুন কি, ওই বাঘের বাসায়? কেন, আপনিই তো বললেন ওটা হচ্ছে মেজ বাড়ি। তা যদি হয় তাহলে ওখানে আরও অনেক লোক নিশ্চয়ই বাস করে, আমরা ওখানে ঘর ভাড়া করতে বা কোনো চেনা লোককে খুঁজতে যাব। দিনের বেলায় পাঁচজনের বাসায় নিশ্চয়ই কেউ আমাদের গলায় ছুরি বসাতে সাহস করবে না। কিন্তু ওখানে গিয়েই বা আমাদের কি লাভ হবে? প্রথম লাভ হবে এই যে চ্যান ওখানে আছে কিনা সেটা জানতে পারবো। অমলবাবু তার চেহারার যে বর্ণনা দিয়েছেন, চ্যানকে চিনে নিতে আমাদের একটু দেরি হবে না। দ্বিতীয় লাভ হবে চ্যান ওখানে থাকলে কাল সকালেই তার হাতে হাতকুড়ি দেওয়ার ব্যবস্থা করব। কি অপরাধে আর কি প্রমাণে? দেখো, চ্যানই যে সুরেনবাবুকে খুন করেছে আমাদের হাতে আপাতত তার কোনো প্রমাণ নেই বটে, কিন্তু চ্যান যে এই বাড়িতে দেওয়াল বেয়ে উঠে চুরি করতে এসেছিল আর অমলবাবুকে খুন করবার চেষ্টা করেছিল তার স্পষ্ট প্রমাণ হচ্ছে বারান্দায় ওই পায়ের ছাপগুলো। ওই প্রমাণের জোরেই তাকে এখন অনেক কালের জন্য জেল খাটানো যেতে পারে। প্রধান শত্রুকে সরাতে পারলে আমরা নিশ্চিন্ত হয়ে কাম্বোডিয়ায় গিয়ে বনবাসী হতে পারব। কিন্তু জয়ন্তবাবু, আপনি ইনের কথা ভুলে যাচ্ছেন কেন? সন্ন্যাসীর কথা মানলে তো বলতে হয় ইনও আমাদের মস্ত শত্রু, সে কোথায় আছে? তারও চেহারার সঙ্গে আমাদের পরিচয় থাকা দরকার তো। অমলবাবু এখন আপনি ইনের বর্ণনাখানা দিন দেখি। চ্যান যেমন খুব ঢেঙা,
ইন তেমনই খুব বেঁটি, মাথায় সে 4 ফুটের বেশি তো হবেই না, বরং কম হতে পারে। কিন্তু নিজের লম্বা না হওয়ার অভাবখানা সে মিটিয়ে নিয়েছে দারুণ মোটা হয়ে। দূর থেকে দেখলে মনে হয় যেন একটা গোলাকার পদার্থ জাদুকরের মন্ত্রে হঠাৎ জ্যান্ত হয়ে পৃথিবীর উপর দিয়ে গড়িয়ে চলেছে। কিন্তু এত মোটা আর বেটে হলেও ইন অত্যন্ত চটপটে আর চুলবুলে, সে ছোটে ক্রিকেট বলের মতো আর মাটি থেকে লাফ মারে টেনিস বলের মতো। চমৎকার মানিক, এমন নিখুঁত বর্ণনা শুনবার পর কি আর ইনকে চিনে নিতে আমাদের কষ্ট হবে? নিশ্চয়ই নয়। এ হচ্ছে এক্সপ্রেশনিস্ট চিত্রকরের আঁকা ছবি। এ খুঁটিয়ে খুঁটিয়ে এঁকে এঁকে কিছু দেখালো না, কিন্তু মূল ভাবটা হুবহু প্রকাশ করলো। তুমি যদি ইনের সত্যিকারের একখানা ফটোগ্রাফও হাতে পেতে, তাহলেও তার স্বরূপ এত সহজে ধরতে পারতে না। কিন্তু যাক সে কথা, ভোরের পাখি ডাকবার আগে আপাতত একটুখানি স্বপ্নলোক দেখবার চেষ্টা করা দরকার। পরদিন বেলা 7টার সময় আকাশ একেবারে পরিষ্কার, তবে জুতো না ভিজিয়ে পথ চলার উপায় এখনো নেই। অন্যদিন এই সময় লোকজনের সরগোলে বড় রাস্তার ঘুম ভেঙে যাবার জোগাড়, আজ এখনো তার ঘুম ঘুম ভাব দূর হয়নি। যার নিতান্ত দায় একমাত্র সেই পথে পা বাড়িয়েছে। অনেক দোকানপাট এখনো বন্ধ, ফেরিওয়ালাদের আর্তনাদ প্রায় স্তব্ধ, মোটরগুলো এখনো ধীমে গতিতে ছুটছে। জয়ন্ত আর মানিক রাস্তার ওপারের মস্ত বাড়িখানার সামনে গিয়ে দাঁড়ালো। সে বাড়িটাও তখন নিস্তব্ধ। একটা বুড়ো হিন্দুস্থানি দারোয়ান সদর দরজার চৌকাঠে বসে দাঁতন করছিল। জয়ন্ত তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, দারোয়ানজি, এ বাড়িতে ঘর ভাড়া পাওয়া যায়? ঘর আছে, লেকিন বঙ্গালী বাবুদের থাকবার সুবিধা হয় না। সে কথা আমিও বুঝি দারোয়ানজি, কিন্তু আমি তো এখানে পরিবার নিয়ে থাকব না, খান 2-3 ঘর ভাড়া নিয়ে আমি এখানে আপিস করব। মারোয়াড়ি আর পশ্চিমা লোক নিয়ে আমার কারবার কি না? 3 তলায় 4খানা ঘর খালি আছে, বাবুরা উবরে গিয়ে দেখতে পারেন। 3 তলায় সেখানে আর ক ঘর ভাড়াতে আছে? শোনা গেল 3 তলার রাস্তার দিকে 2খানা ঘর নিয়ে 5-6 জন বর্মি লোক থাকে, আর ভেতরের দিকে আছে 1 ঘর মাদ্রাজি। বর্মিদের ঘরের পাশেই 2খানা ঘর খালি আছে। জয়ন্ত আর কিছু জিজ্ঞাসা না করে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে মানিকের সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করল। সিঁড়ি দিয়ে 2তলায় উঠে দেখল চারিদিকে বারান্দা, তারপর সারি সারি ঘর। অধিকাংশ ঘরের দরজা জানালাই সারা রাত ধরে বৃষ্টি হওয়ার জন্য এখনো বন্ধ। ভেতর থেকে একাধিক লোকের নাক ডাকার আওয়াজ আসছে। তারা 3তলায় উঠতে শুনতে পেল 3-4 জন লোকের হাঁটা চলার এলোমেলো আওয়াজ, কিন্তু কোনো জনপ্রাণীর দেখা পেল না। সেখানেও বারান্দার ধারের প্রত্যেক ঘরের দরজা জানালা বন্ধ রয়েছে। তারা চারিদিকের বারান্দা একবার ঘুরে এলো, তবু কারো দেখা বা সাড়া নেই। এমনকি এখানে কারোর নাক পর্যন্ত ডাকছে না। কিন্তু উপরে এখনই যাদের পায়ের শব্দ পেলাম তারা কে, আর গেলই বা কোথায়? হয়তো তারাই হচ্ছে চেন আর ইন কোম্পানির লোক, আমাদের সাড়া পেয়ে গা ঢাকা দিয়েছে। মানে এখন একটু সাবধানে চলাফেরা করতে হবে। একটা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো রয়েছে। দারোয়ানের দেওয়া সেই চাবি দিয়ে দরজা খুলে 2জনে ঘরের ভেতরে ঢুকল। ঘরের মধ্যেকার একটা দরজা দিয়ে আর একখানা ঘরে যাওয়া যায়, তারপর রাস্তার ধারের বারান্দা। সেখানে গিয়ে সামনের দিকে তাকিয়ে জয়ন্ত বলল, দেখো অনেক, এখান থেকে অমলবাবুর ঘরের ভিতরটা পর্যন্ত বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। বারান্দার যেখান থেকে কাল রাত্রের সেই মূর্তিটা পথের ওপরে পাহারা দিচ্ছিল, জয়ন্ত সেই দিকে পায়ে পায়ে এগোচ্ছে। এমন সময় আস্তে আস্তে একটা জানালা বন্ধ হওয়ার আওয়াজ হল। বারান্দার ধারের একটা ঘরের জানলা খোলা ছিল, আমাদের সাড়া পেয়ে কেউ বন্ধ করে দিল। হ্যাঁ, এরা আমাদের সন্দেহ করছে, হয়তো আমাদের মতলব ধরে ফেলেছে। যেখান থেকে আওয়াজটা এসেছিল সেখানে গিয়ে তারা দেখল একটা জানালা আর একটা দরজা রয়েছে, দুটোই বন্ধ। দরজার কড়া ধরে জয়ন্ত বার কয়েক নাড়া দিল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এরা বোধহয় প্রতিজ্ঞা করেছে যে আমাদের সঙ্গে দেখা করবে না, চলো নিচে নেমে অন্য উপায় চিন্তা করি গে। 2জনে আবার ভেতরের বারান্দায় ফিরে এলো।
আর একবার এদিক ওদিক উঁকি ঝুঁকি মেরে তারা সিঁড়ি দিয়ে নামতে লাগল। আগে মানিক, পরে জয়ন্ত। হঠাৎ হুড়মুড় করে একটা বিষম শব্দ হল। মানিক চমকে পেছনে তাকাতে না তাকাতেই জয়ন্তর ভারী শরীরটা একেবারে তার ঘাড়ের ওপর এসে পড়ল। মুহূর্তে ভয়ানক ধাক্কা খেয়ে মানিক সিঁড়ির ওপরে আছড়ে পড়ল। দৈবগতিকে মানিক হাত বাড়িয়ে রেলিংটা ধরে ফেলেছিল, তাই আর নিচের দিকে নেমে গেল না। কিন্তু যন্ত্রণায় সে যেন অন্ধ হয়ে গেল। সেই অবস্থাতেই সে শুনতে পেল জয়ন্তর দেহ গড়াতে গড়াতে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। তারপরেই চারিদিকে ব্যস্ত পায়ের আওয়াজ, চেঁচামেচি, হুড়োহুড়ি। সে বুঝল জয়ন্ত পা হড়কে সিঁড়ির ওপর থেকে পড়ে গেছে। প্রায় দু মিনিট সেখানে আচ্ছন্নের মতো বসে থেকে অতি কষ্টে উঠে দাঁড়ালো মানিক। তারপর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগল। দোতলায় নেমে দেখল সেখানে মাদ্রাজি, পাঞ্জাবি, মারোয়ারির ভিড়। জয়ন্ত বারান্দার রেলিংয়ে ঠ্যাসান দিয়ে পা ছড়িয়ে অনেকটা অজ্ঞান হয়ে যাবার মতো করে বসে আছে। তার মুখ বুকের ওপর ঝুলে পড়েছে। কেউ তার মাথায় জলের ঝাপটা দিচ্ছে, কেউ বা পাখা নেড়ে বাতাস করছে। মানিক তার কাছে গিয়ে ডাকল, জয়, জয়, তোমার কি খুব লেগেছে? মিনিট পাঁচেক পরে জয়ন্ত খানিকটা প্রকৃতিস্থ হল। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি আবার ফিরে এলো। সে মুখ তুলে ভিড়ের ভেতর কাকে যেন খুঁজতে লাগল, কিন্তু ভিড়ের ভেতরে সেরকম কাউকেই দেখা গেল না। আমি একটা ট্যাক্সি ডেকে আনবো কি? জয়ন্ত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, না, আমি হেঁটেই যেতে পারবো। আগে এখান থেকে বেরিয়ে পড়ি। সকলকে সাহায্য করার জন্য ধন্যবাদ দিয়ে জয়ন্ত আর মানিক সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে এলো। রাস্তায় এসে নিজের জামার ভেতরকার পকেটে হাত দিয়েই জয়ন্ত থমকে দাঁড়ালো। মানিক, ভিড়ের ভেতরে তুমি কোনো বর্মি লোককে দেখনি? না, তবে তোমার কাছে যেতে আমার মিনিট দুয়েক দেরি হয়েছিল। তার মধ্যে কেউ এসেছিল কিনা জানি না। নিশ্চয়ই এসেছিল। কি করে জানলে? মানিক, আমি পা পিছলে পড়ে যাইনি। তবে? হ্যাঁ, আমাদের চালাক বন্ধু এক ঢিলে দুই পাখি মেরেছে। তোমার কথার মানে আমি বুঝতে পারছি না। মানিক, তোমার পরে আমি নামছিলাম, হঠাৎ পিছন থেকে কেউ এমনভাবে আমাকে জোরে ধাক্কা মারলো যে তোমাকে নিয়ে আমিও হুড়মুড়িয়ে পড়ে গেলাম। বলো কি জয়, কে ধাক্কা মারলো? তাকে দেখেছো? না, দেখবার সময় পাইনি। তবে তার গায়ে যে ভীষণ জোর আছে ধাক্কা খেয়ে সেটা বেশ বুঝতে পেরেছি। তারপর আমি যখন দোতলার বারান্দায় পড়ে প্রায় অজ্ঞানের মতো হয়ে আছি, সেই সময় আমাকে সাহায্য করবার অছিলায় সেই অজানা বন্ধু আমার পকেট থেকে সেই বড় চাবিটা আর নকশা আঁকা সোনার চাকতি নিয়ে দিব্যি সরে পড়েছে। সর্বনাশ! এখন উপায়? অমলবাবুর বাড়িতে ফোন আছে। তুমি এখনই গিয়ে ইন্সপেক্টর সুন্দরবাবুকে একদল কনস্টেবল নিয়ে এখানে আসতে বলো। এই বাড়িখানা তল্লাশ করা ছাড়া তো অন্য উপায় দেখছি না। তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিই। একদল পাহারাওয়ালা আর ইন্সপেক্টর নিয়ে সুন্দরবাবু যখন মানিকের সঙ্গে এসে হাজির হলেন, জয়ন্ত তখন এলোমেলো পায়ে ফুটপাতের ওপর পায়চারি করছে। অস্থির গলায় সে বলল, এত দেরি হলো কেন সুন্দরবাবু? দেরি হবে না, শুনলাম বাড়িখানা তল্লাশি করতে হবে। উপরওয়ালার কাছ থেকে হুকুমনামা আনতে হলো যে, কিন্তু ব্যাপার কি? সত্যি কি তুমি সুরেনবাবুর খুনির কোনো খোঁজ পেয়েছো? আমার তো তাই বিশ্বাস। অন্তত যাকে আমরা ধরতে চাই সে আজ প্রত্নতাত্ত্বিক অমলবাবুকে খুন করতে গেছিল। মনিকের মুখে আমি সব শুনেছি। শুনে মনে হচ্ছে তুমি আবার নতুন কোনো রহস্যের সন্ধান পেয়েছ। পদ্মরাগ বুদ্ধ, নকশা আঁকা সোনার চাকতি, একটা চাবি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন ওসব বোঝাবুঝির চেষ্টা ছেড়ে দিয়ে আমাকে সাহায্য করুন, চলুন ওই বাড়ির ভেতর যাই। কিন্তু অপরাধী কি এখন ওখানে আছে? বর্মীদের উপরেই আমার সন্দেহ, কিন্তু এ বাড়ির ভেতর থেকে কোনো বর্মি লোক বাইরে যায়নি। আমি খবর নিয়ে জেনেছি এখান থেকে বেরোতে গেলে এই সদর দরজা দিয়েই বেরোতে হবে। বেশ বেশ, তবে চলো। এই পারে হাম পারে নেহি হ্যায় হুজুর, হাম হনুমান চৌবে আছি। হ্যাঁ, তুমি হনুমান চৌবে হও আর জাম্বুমান পারেই হও, সে কথা আমি জানতে চাই না। আমাদের তাড়াতাড়ি ওপরে নিয়ে চলো। এই সেপাইরা, আমার সঙ্গে জন ছয়েক লোক এসো, বাকি সবাই এখানে পাহারা দাও, কেউ যেন এই বাড়ির বাইরে যেতে না পারে।
জয়ন্ত আর মানিক সবাইকে নিয়ে তিনতলায় উঠে গেল। বর্মীদের ঘরের দরজা তখনও বন্ধ। সুন্দরবাবু পাল্লার উপর একটা লাথি মারতেই ভেতর থেকে কে যেন দরজাটা খুলে দিল। ঘরে ঢুকে দেখা গেল চারজন বর্মী বিবর্ণ মুখে দাঁড়িয়ে আছে। সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, দেশ ছেড়ে তোরা কলকাতায় কি করতে এসেছিস? ব্যবসা করতে হুজুর। মানুষ মারার ব্যবসা? ওই জয়ন্ত, এই ব্যাটাদের কোনটাকে তুমি চাও? বর্মীদের কাছে এগিয়ে গিয়ে জয়ন্ত তীক্ষ্ণ চোখে প্রত্যেকের আপাদ মস্তক লক্ষ্য করল। তারপর জিজ্ঞেস করল, তোমরা কজন এখানে থাকো? তারা জবাব দেওয়ার আগেই দারোয়ান হনুমান চবে বলল, হুজুর এইখানে দুটা ঘর নিয়ে ছজন বর্মী লোক থাকে। এরা তো মোটে চারজন দেখছি, আর দুজন কোথায়? আধ ঘন্টা আগে তারা বাইরে বেরিয়ে গেছে। লোকটা মিছে কথা কইল, আমি হলপ করে বলতে পারি আজ সকাল থেকে কোনো বর্মী বাড়ির বাইরে পা বাড়ায়নি। মিছে কথা না, তাহলে ব্যাটাদের মনে নিশ্চয়ই পাপ আছে। চলো চলো ভেতরে ঘরটা খুঁজে দেখি। ভেতরের ঘরে ঢুকেও বাকি দুজনের দেখা পাওয়া গেল না। সুন্দরবাবু ফিরে এসে বললেন, এই জামুমান পারে, হুজুর হনুমান চবে। ওই একই কথা, এই সকাল থেকে তুমি দেউরিতে আছো? জি হুজুর। দুজন বর্মীকে তুমি বাইরে যেতে দেখেছো? নাহি হুজুর। তাহলে তারা কি হুশ করে আকাশে উড়ে গেল? বড় তজ্জব কা বাত হ্যায় হুজুর, আর ভি দুজন লোক এই ঘরে থাকে। এক আদমি হ্যায় বহুত লম্বা আর এক বহুত নাটা আছে। চ্যান আর ইনের সঙ্গে মিলে যাচ্ছে। এখন আমাদের কি করা উচিত? সেই চাকতি আর চাবির খোঁজ। যদিও ও দুটো জিনিস খুব সম্ভব সেই অদৃশ্য লোক দুটোর সঙ্গেই আছে, তবু একবার এই ঘর দুটো খুঁজে দেখা যাক। খানাতল্লাশ শুরু হলো। দুটো ঘরের সমস্ত কিছু ওলট পালট করে এমনকি বিছানা বালিশ পর্যন্ত ছিঁড়ে খুঁড়ে দেখা হলো, কিন্তু চাবি আর চাকতি পাওয়া গেল না। ঘর থেকে বাইরে এসে সুন্দরবাবু বললেন, সে মগ দুটো তাহলে বাড়ির অন্য কোথাও লুকিয়ে আছে। এই জামুমান। হুজুর হনুমান। আমি তোমাকে জামুমান বলেই ডাকবো। বারান্দার ওপাশে ওই ঘরে কে থাকে? ওখানে একজন মাদ্রাজি ব্যবসায়ী থাকে হুজুর। আচ্ছা, আগে ওই ঘরখানায় দেখা যাক, এসো জয়ন্ত। এই সেপাই হুশিয়ার, মগের বাচ্চাগুলো যেন সরে না পড়ে। বারান্দার ওপাশের ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। সুন্দরবাবুর ধাক্কা ধাক্কিতেও কেউ সেটা খুলল না। হনুমান চৌবে, এ ঘরে যে মাদ্রাজি থাকে তার নাম জানো? জি জানি হুজুর, গোপীনাথ নাইডু। গোপীনাথ? এই গোপীনাথ! কোনো সাড়া নেই। দারোয়ান একটু আশ্চর্য হয়ে বলল, গোপীনাথ বাবু তো খুব ভোরে উঠেন হুজুর, এখনো দরজা কেন বন্ধ আছে আমি তো কিছু বুঝতে পারছি না। এবার সুন্দরবাবু তার পা দুটো ব্যবহার করলেন। চার পাঁচবার লাথি মারার পরেই খিল ভেঙে দড়াম করে দরজার পাল্লা দুটো খুলে গেল। হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকেই সুন্দরবাবু অবাক হয়ে হুম বলে একবার চিৎকার করে বেগে পিছিয়ে এলেন। কি হলো সুন্দরবাবু? জয়ন্ত তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকেই যে দৃশ্য দেখল তা অত্যন্ত ভয়াবহ। দরজার ঠিক সামনেই মেঝের ওপরে চিত হয়ে চারিদিকে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে একটা লম্বা চওড়া মাদ্রাজি। তার বুকের ওপরে একখানা মস্ত ছোড়া বিঁধে রয়েছে, ক্ষত দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ছে। গোপীনাথ বাবু! ও গোপীনাথ বাবু! গোপীনাথ বাবু এ জীবনে আর কথা বলবে না। গোপীনাথকে এখনই কেউ খুন করেছে। সাবধান, খুনি ঘরের ভেতরেই আছে, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জয়ন্ত ঘরের চতুর্দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, জানলার দিকে চেয়ে দেখুন, খুনি পালিয়েছে। একটা খোলা জানালার দুটো লোহার গড়া দুমড়ে ফাঁক হয়ে রয়েছে। জানালার কাছে গিয়ে সুন্দরবাবু বললেন, বাপরে, গায়ে কত জোর থাকলে এমন লোহার গড়া তারের মতো দুমড়ে ফাঁক করে পালানো যায়? এ চ্যান ছাড়া আর কেউ নয়। কিন্তু চ্যান এই গোপীনাথ বেচারাকে খুন করলো কেন? দেখো মানিক, ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড, যেন কেউ এখানে মালপত্র উল্টে পাল্টে কিছু খুঁজেছিল। সব জায়গায় চটি, জুতো, কাঠের পুতুল, লেখারের কৌটো, এসব ছড়ানো ছেটানো রয়েছে, দেখেছো? দেখছি, সমস্ত জিনিসই বর্মায় তৈরি।
গোপীনাথ কি বর্মা থেকে এগুলো আনিয়ে ব্যবসা করত? জি বাবুজি। আবার দেখছি একটা নতুন মামলা ঘাড়ে চাপলো। যাই, উপরওয়ালাদের কাছ থেকে খবর পাঠাবার ব্যবস্থা করে আসি গে। সুন্দরবাবু বাইরে গেলেন। জয়, তুমি বোবা হয়ে কি ভাবছো বলো দেখি? জয়ন্ত দুই হাতের ভেতর মাথা রেখে একটা চেয়ারের ওপর বসেছিল, মুখ তুলে বলল, মনে মনে আক্রোশ ছিলাম, দুই আর দুই যোগ দিয়ে দেখলাম চার হয়। মানে? মন দিয়ে আমার কথা শোনো মানিক, আমার কথা সত্যি হওয়া উচিত, নইলে গোপীনাথের মৃত্যুর কোনো মানেই হয় না। এই যে গোপীনাথ বাবু, যিনি এই মাত্র মারা গেছেন, এঁর ব্যবসা ছিল ব্রহ্মদেশ থেকে মাল আমদানি করা। অতএব ধরে নেওয়া যাক গোপীনাথ নিজেও অনেকবার বর্মায় গিয়েছে, আর বর্মী ভাষাও তার অজানা নয়। গোপীনাথ হঠাৎ একদিন এই ঘরে বসে দেখলে যে একদল বর্মী লোক সামনের ওই ঘর দোখানা ভাড়া নিল, কলকাতার এই পাড়ায় এটা খুব স্বাভাবিক ঘটনা নয়। তারপর সে দেখলে বর্মীদের হাবভাব রহস্যময়, তারা কোনো কাজ করে না, কেবল রাস্তার ওপাশে অমলবাবুর বাড়ির দিকে নজর রাখে আর বর্মী ভাষায় কি পরামর্শ করে। গোপীনাথও তখন কৌতূহলী হয়ে তাদের উপরে আড়ি পাতল, তাদের ভেতরের কথা জেনে ফেলল। তখন সেও তাদের উপরে আর অমলবাবুর বাড়ির উপরে পাহারা দিতে লাগল। কাল রাতের সমস্ত ব্যাপার সে নিজের চোখে দেখেছিল, এটাই আমার বিশ্বাস। আমার পকেটে যে চাকতি আর চাবি আছে গোপীনাথ তা জানত। চ্যান আর ইন কোম্পানি আজ সকালে ভয়ে আমাদের আক্রমণ করতে পারেনি বটে, কিন্তু গোপীনাথ তাদের চেয়েও সাহসী, এমন সুযোগ সে ছাড়লে না। সে মারল আমাকে ধাক্কা, আমি পড়ে প্রায় অজ্ঞান হয়ে গেলাম, সেই ফাঁকে গোপীনাথ আমার চাকতি আর চাবির মালিক হল। কিন্তু তার দুর্ভাগ্যক্রমে উপরের বারান্দা থেকে চ্যান আর ইন কোম্পানির কেউ সেই দৃশ্যটা দেখে ফেলল, আর তারই ফলে গোপীনাথকে এখন ইহলোক ত্যাগ করতে হয়েছে। ইতিমধ্যে কখন সুন্দরবাবু আবার ভেতরে এসে ঢুকেছেন, জয়ন্তর কথা কিছু কিছু বোধহয় শুনেছেন। তিনি বললেন, জয়ন্ত, তুমি অঙ্ক কষছো না তুমি কল্পনার আকাশে মেঘের প্রাসাদ তৈরি করছো? এই হচ্ছে শখের গোয়েন্দাদের বদভ্যাস, তারা যখন কবিত্ব করে আসল অপরাধী তখন কেল্লা ফতে করে সরে পড়ে। তাহলে তোমার মত হচ্ছে গোপীনাথকে খুন করে চ্যান আর ইন এই ঘর খানা তল্লাশ করে চাবি আর চাকতি নিয়ে ওই জানলা দিয়ে পালিয়ে যায়, তাই তো? জয়ন্ত কিছু বলল না, সামনের দেওয়ালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দৃষ্টি অনুসরণ করে মানিক দেখল সামনের দেওয়ালের গায়ে একখানা বড় ব্রোমাইড এনলার্জমেন্ট ছবি টাঙানো। ছবিখানা মৃত গোপীনাথের, কিন্তু উল্টো দিক করে টাঙানো রয়েছে। জ্যানারিন দেখছি ছবিটা নিয়েও টানাটানি করেছিল, তারপর তাড়াতাড়িতে উল্টো করে টাঙিয়ে পালিয়ে গিয়েছে। তারা যদি ওই ছবিখানা নামাতো তাহলে আবার ওখানে টাঙিয়ে রেখে যাওয়ার মাথা ব্যথা তাদের হতো না বোধ হয়। দেখো না, ঘরের যেসব জিনিস তারা ঘেঁটেছে কোনোটাই গুছিয়ে রেখে যায়নি। তবে আমার মাথা আর তোমার মুন্ডু, এখন উল্টো আর সোজা ছবি নিয়ে গোলমাল করবার সময় নয়, আমাকে কাজ করতে দাও। এ হচ্ছে সম্ভবত গোপীনাথেরই কাজ, সে ছবিখানা নামিয়ে আবার খুব তাড়াতাড়ি টাঙিয়ে রেখেছিল, সোজা হলো কি উল্টো হলো সেটা দেখবার সময় সে আর পায়নি। কিন্তু তার এত তাড়ার কারণ কি? ছবিখানা আর একবার নামালেই হয়তো কারণ বোঝা যাবে, দেখি। এই বলে জয়ন্ত উঠে গিয়ে ছবিখানা দেওয়াল থেকে নামিয়ে নিল, তারপর সেটা উল্টে দেখল পেছন দিকের পিচবোর্ডে একটা জায়গা উঁচু হয়ে আছে, দুটো কাঁটা পেরেকও তুলে ফেলা হয়েছে। জয়ন্ত পিচবোর্ড ফাঁকা করে ভেতরে আঙুল চালিয়ে টেনে বের করল একটা চাবি আর একখানা সোনার চাকতি। মানিক আর সুন্দরবাবুর চোখ একেবারে চকচক করে উঠল। চাবি আর চাকতি চুরি করে গোপীনাথ ঘরে এসে ঢুকল, তাড়াতাড়ি জিনিস দুটো ছবির পেছনে ঢুকিয়ে রেখে দিল, এমন সময় চ্যান আর ইনের প্রবেশ, গোপীনাথ খুন। খুনিরা কানা তল্লাশিতে ব্যস্ত, সদল বলে আবার আমাদের ফিরে আসা, জানলা দিয়ে চ্যানার ইনের পালিয়ে যাওয়া। সুন্দরবাবু দেখছেন, কল্পনার আকাশে মেঘের প্রাসাদ সবসময় ব্যর্থ হয় না। আলেকজান্ডার একেবারেই পৃথিবী জয় করেননি, প্রথমে তিনি কল্পনাতেই পৃথিবী জয়ের উপায় বাতলেছিলেন। যার কল্পনা শক্তি নেই দুনিয়ায় তার পরাজয় পদে পদে নিশ্চিত।
দৈবগতিকে যখন জিতে গেছ তখন দু কথা শুনিয়ে দাও ভাইয়া, শুনিয়ে দাও। এই জম্মুমান পারে হুজুর, হনুমান চবে, ওই একই কথা। এই নিচে গোলমাল শুনছি, বোধহয় বড় সাহেব এলেন। তোমরা এখন এখান থেকে চলে যাও, চলে যাও। আমাদের হারানিধি আবার ফিরে পেয়েছি, আমাদেরও এখানে থাকবার আর দরকার নেই। কিন্তু সুন্দরবাবু, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, শুনুন, এই মামলাটা আপনি অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে মাসখানেক ছুটি নিন। কেন? আর আমরা কলকাতায় থাকছি না, এই নাটকের পরের দৃশ্য শুরু হবে একেবারে সেই কাম্বোডিয়ার জঙ্গলে, ওঙ্কার ধামের ধ্বংসস্তূপে। আপনিও আমাদের সঙ্গে চলুন। হুম, ধান ক্ষেতের পর ধান ক্ষেত, তারপর আবার ধান ক্ষেত, সবুজের পর সবুজ, তারপর আবার সবুজ। যতদূর চোখ চলে যায় খালি দেখা যায় সমতল মাঠ, মাঝে মাঝে নারকোল গাছ, কলা গাছ আর বাঁশবনের ভিড়। তারই ভেতর দিয়ে সোজা চলে গেছে একটা লম্বা লাল মাটির রাস্তা, এত সোজা আর এত লম্বা রাস্তা সহজে চোখে পড়ে না। মাঝে মাঝে দেখা দেয় নদী, কোথাও বা সাঁকো, কোথাও খেয়াঘাটে নৌকোয় চড়ে পার হতে হয়, কখনো সখনো দু একটা ছোট ছোট গ্রামও পড়ছে, সরাইখানার সামনে খাবার সাজানো, পথের ধারে উবু হয়ে বসে মহিলারা চিংড়ি মাছ, কমলা লেবু, নারকোল এইসব বিক্রি করছে, আর সেই সিধে রাঙা রাস্তার ওপর দিয়ে ছুটছে তিনখানা মোটর। একখানা গাড়িতে আছে জয়ন্ত আর মানিক, পরের গাড়িতে অমলবাবু আর সুন্দরবাবু, আর তার পরের গাড়িতে দরকারি জিনিসপত্র আর চাকর বাকর। সুন্দরবাবু বলে উঠলেন, বাবা, এই যে দেখছি অন্নপূর্ণা স্বদেশ, পাশাপাশি একটানে এত বেশি ধানের ক্ষেত, কেউ কি কখনো চোখে দেখেছে? হ্যাঁ, এদেশ এমনই উর্বর বলেই একদল ভারতবাসী সমুদ্র পার হয়ে এখানে এসে নতুন এক রাজ্য তৈরি করেছিলেন, নতুন এক সভ্যতা গড়ে তুলেছিলেন। ওসব বাজে কথা আমি বিশ্বাস করি না। না সুন্দরবাবু, সেই পুরনো সভ্যতার শেষ চিহ্ন যখন নিজের চোখেই দেখবেন তখন আর অবিশ্বাসের কথাই তুলতে পারবেন না। এই দেশটা আসলে শ্যাম দেশেরই অঙ্গ, খুব অল্প দিনই ফরাসিদের দখলে এসেছে। আজ ফরাসিরা এখানে পথঘাট বানিয়েছে, বন কেটে সাপ করেছে বটে, কিন্তু সেদিন পর্যন্ত এটা ছিল বাঘ আর হাতির নিজস্ব মুল্লুক। এখানকার গভীর জঙ্গলের গভীর রহস্যের মধ্যে অতি সাহসী মানুষও পদার্পণ করতে ভয়ে শিউরে উঠত। 70 বছর আগেও পৃথিবী ওঙ্কার ধামের নাম শোনেনি। ওঙ্কার ধামের এই অদ্ভুত মন্দির শিল্পের দিক দিয়ে পিরামিডের চেয়ে অনেক বড়, অনেক অবাক করা। মানুষের হাত পৃথিবীর আর কোথাও এমন মন্দির গড়তে পারেনি। ভাবতে গর্ব হয় যে এই মন্দির যারা গড়েছে তারা হচ্ছে দিগ্বিজয়ী হিন্দু, আমাদের পূর্বপুরুষ। সুন্দরবাবু, আমাদের পূর্বপুরুষদের সেই চিরস্মরণীয় কীর্তি স্বচক্ষে দেখলে আপনাকে অবাক হতেই হবে। মানুষের হাত যে এমন মন্দির গড়তে পারে এ কথা আপনি হয়তো বিশ্বাস করবেন না, মনে করবেন আমাদের পূর্বপুরুষরা ছিলেন মর্তে নেমে আসা দেবতা। প্রথম গাড়িতে তখন মানিক বলছিল, জয়, কলকাতার অলিগলিতে চায়নারিন হয়তো এখনো আমাদের খুঁজে পড়ছে। মানিক, শত্রুদের যারা নিজেদের চেয়ে বোকা মনে করে পদে পদে ঠুকে মরে তারাই, খুব সম্ভব আমরা তাদের ফাঁকি দিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে পারিনি। কিন্তু জয়, যে জাহাজে আমরা এসেছি তার মধ্যে চায়নারিন ছিল না, এটা আমি হলফ করে বলতে পারি। অমলবাবু তাদের চেনেন, জাহাজের যাত্রীদের দলে তারা ছিল না। হতে পারে, না হতেও পারে। ঠিক এই সময় পেছন থেকে শোনা গেল একটা মোটরের ভেঁপুর শব্দ। জয়ন্ত চমকে উঠে গাড়ি থেকে মুখ বাড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখল, সোজা রাস্তা দিয়ে জয়ন্তদের তিনখানা গাড়ির ঠিক পরেই আরও দুখানা নতুন মোটর গাড়ি আসছে। রাস্তার ওপরের ধুলোর মেঘ ঘুরিয়ে বিদ্যুৎ বেগে ছুটে আসছে গাড়ি দুটো। এত স্পিডে কারা গাড়ি চালায়? ক্রমাগত হর্নের পর হর্ন দিয়ে ওরা আমাদের পথ ছেড়ে সরে যেতে বলছে, ওদের এত তাড়াই বা কিসের? পেছনের গাড়ি থেকে সুন্দরবাবু চেঁচিয়ে বলে উঠলেন, পথ ছাড়ো, পথ ছাড়ো, নইলে অ্যাক্সিডেন্ট হবে। জয়ন্ত নিজেদের ড্রাইভারকে বলল, গাড়ি নিয়ে একপাশে সরে যাও, গাড়ি একেবারে থামিয়ে ফেলো। ড্রাইভার তার কথা মতো কাজ করল, তাদের অন্য দুখানা গাড়িও পথের একপাশে সরে গিয়ে থেমে দাঁড়াল, আর সেই সঙ্গে গাড়ির দরজা খুলে জয়ন্ত নেমে পড়ল রাস্তার ওপর।
তারপর কোমরের বেল্টের গা ঘেঁষার রিভলভারের ওপর হাত রেখে পিছন দিকে তাকালো। তার দুই চোখ চকচকে, মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ধুলোর মেঘে ঢাকা দুখানা গাড়ি তার অচেনা আরোহীদের নিয়ে প্রচণ্ড বেগে খুব কাছে এসে পড়েছে। জয়ন্তর পাশে দাঁড়িয়ে মানিক বলল, জয়, তুমি কি মনে করো ওই গাড়ি দুটোর মধ্যে আমাদের শত্রু আছে? শত্রু মিত্র জানি না, আমি কেবল সতর্ক হয়ে থাকতে চাই। জয়ন্তর মুখের কথা শেষ হবার আগেই ক্রমাগত হর্ন বাজাতে বাজাতে প্রথম মোটরখানা তীব্র গতিতে তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। পরমুহূর্তেই দ্বিতীয় গাড়িখানা, গাড়ি তো নয়, যেন দু দুটো আগুন নেভা উল্কা। সে প্রচণ্ড গতির ঝড়ের ভেতর থেকে চেনা বা অচেনা কোনো মানুষের মুখই আবিষ্কার করা গেল না। মিল্টনের স্পিডওয়েদের কাছে বোধহয় হার মানে, কিন্তু এত তাড়াতাড়ি এরা কেন যাচ্ছে আর কোথায় বা যাচ্ছে? পথের ধুলোর দিকে তাকিয়ে জয়ন্ত বলল, যেখানেই যাক ওরা আমাদের ফাঁকি দিতে পারবে না, আমরা ওদের নাগাল ধরবই। নাগাল ধরবে মানে? ওদের নাগাল ধরতে গেলে আমাদেরও তো ওদের চেয়ে বেশি জোরে গাড়ি ছোটাতে হয়। আমি তাতে মোটেও রাজি নই। গাড়ি যদি একবার হোঁচট খায় তাহলে ওঙ্কার ধাম দেখার আগেই গোলক ধামে গিয়ে হাজির হতে হবে। ছেলেবেলায় কচ্ছপ আর খরগোশের গল্প পড়েননি? আমরা গাড়ির স্পিড না বাড়িয়েও ওদের নাগাল ধরব। পথের দিকে তাকিয়ে দেখুন, ধুলোর ওপরে গাড়ির চাকার দাগ দেখতে পাচ্ছেন না? ওহো, বুঝেছি, ওই দাগ ধরে আমরা ওদের পিছু নিতে পারবো, তুমি এই বলতে চাও তো? কিন্তু ওদের পিছু নেবার দরকারই বা কি? দরকার আছে বই কি? আছে আছে। এমন মারাত্মক স্পিড নিয়ে যারা আমাদের পিছনে ফেলে এগিয়ে যেতে চায় তাদের নিয়ে মাথা না ঘামালে চলবে কেন? আপনি কি বলতে চান ওই গাড়ি দুটোর মধ্যে চ্যান আর ইন আছে? চ্যান কেউ চিনি না, ইন কেউ চিনি না। এখন উঠুন গাড়িতে। এই বলে জয়ন্ত নিজের গাড়ির ভেতর গিয়ে বসে পড়ল। বাকি সবাইও তাই করল। গাড়ি তিনখানা আবার এগুতে লাগল। জয়ন্ত প্রথম গাড়ির সামনের সিটে গিয়ে বসল আগের গাড়িগুলোর চাকার ছাপ দেখার জন্য। মানিক সামনের দিকে ঝুঁকে পড়ে বলল, আচ্ছা জয়, যারা গেল তারা যদি চ্যানের দল হয় তবে তারা আমাদের আক্রমণ না করে এগিয়ে গেল কেন? আর শত্রুরা সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ছেড়ে এখানে এলোই বা কি করে? আমাদের জাহাজে তারা তো ছিল না। চ্যান আর ইন হয়তো এখনো এখানে এসে পৌঁছতে পারেনি, বুঝলে? কিন্তু মানিক, তুমি ভুলে যেও না যে এটা হচ্ছে বিংশ শতাব্দী। চ্যানের টেলিগ্রাম হয়তো আমাদের আগেই কালাপানি পার হয়েছে। তার মানে তুমি বলতে চাও আমরা আসার আগে চ্যানের টেলিগ্রাম এখানে পৌঁছে গেছে আর তাই ওদের দলের লোকেরা আমাদের পিছু নিয়েছে? হতেও পারে, না হতেও পারে। হয়তো ওরা হুকুম পেয়েছে আমাদের উপরে পাহারা দেওয়ার জন্যে। ওঙ্কার ধামে যাওয়ার মেইন রাস্তা হচ্ছে এটাই। হয়তো ওরা এগিয়ে গেল আমাদের পথ আগলে থাকবার জন্য। গাড়ি ছুটছে দুধারে সেই সবুজ ক্ষেত আর মাঝখানে সেই সোজা লাল রাস্তা। দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওর নাম সিএম রিপ, আর মাইলখানেক পরেই আমরা ডাক বাংলোয় গিয়ে পৌঁছব। সিএম রিপ গ্রাম থেকে উত্তর দিকে মোড় ফিরতেই চোখের সামনে জেগে উঠল বিরাট ওঙ্কার ধাম মন্দির। চারধারের নিবিড় জঙ্গল আর সুদীর্ঘ বনস্পতিরা ওঙ্কার ধাম মন্দিরের পঞ্চচূড়ার অনেক নিচে পড়ে আছে। এ যেন আলাদিনের প্রদীপবাহী দৈত্যের হাতে গড়া কোনো অসম্ভব মায়া মন্দির, যে কোনো মুহূর্তে দৃষ্টিকে ফাঁকি দিয়ে শূন্যে মিলিয়ে যেতে পারে। ওঙ্কার ধামের ছায়ায় এসে দেখা গেল আগের সেই গাড়ি দুখানার চাকার দাগ আরও এগিয়ে গেছে। সুন্দরবাবু সবার আগে ডাক বাংলোয় ঢুকে বললেন, এইবারে লাঞ্চ আর রেস্ট। কিন্তু আপাতত আমাকে ও দুটি সুখ থেকেই বঞ্চিত হয়ে থাকতে হবে। আগে বাংলোর চারিদিকটা একবার চোখ না বুলিয়ে এসে আমি নিশ্চিন্ত হতে পারছি না। কিন্তু এখানে তল্লাশির মতো কিছু আছে বলে মনেই হচ্ছে না। চারিদিক শান্ত, শত্রুদের কোনো চিহ্নই নেই। হ্যাঁ, ঝড়ের আগে প্রকৃতি খুব শান্ত থাকে বটে। এই কথা বলে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। এই ওঙ্কার ধাম আমার পুরনো বন্ধুর মতো। মানিক, আগে আমি মন্দিরের সঙ্গে আলাপ করে আসতে চাই। এই অদ্ভুত মন্দির আমারও কৌতূহল জাগিয়ে তুলেছে, চলুন আমিও আপনার সঙ্গে যাই। হাঁটতে হাঁটতে অমলবাবু সেই প্রাচীন অতীতের দিকে তাকিয়ে তার
কাহিনী বর্ণনা করতে শুরু করলেন। অস্তলোক থেকে পূর্ব আকাশের গায়ে ছবির মতন আঁকা নীল পাহাড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে যাত্রীর পর যাত্রী, যেন তাদের আর শেষ নেই। চলেছেন রাজা রাজপুত্ররা সাজানো হাতির পিঠে, চলেছেন রাজপুরোহিতরা সোনার রথে চড়ে, চলেছেন বীর সৈনিকরা তাদের তেজস্বী ঘোড়ার পিঠে চড়ে। শত শত যুগ আগেকার কথা, স্বাধীন ভারতবর্ষে তখনও কোনো বিধর্মী ঢুকতে সাহসী হয়নি। খুব সম্ভবত এখানে যারা এসেছিল তারা আজকাল আমরা যাকে মাদ্রাজ বলে চিনি সেই প্রদেশের বাসিন্দা। এইখানে গহন বন কেটে তারা বিপুল সভ্যতা আর বিরাট নগর দেব মন্দির প্রতিষ্ঠা করেছিল। তাদের হাতের অমর চিহ্ন আজও প্রায় অটুট হয়েই আছে। ভারতের গান্ধার, সারনাথ বা কোণারকের মতো এখানে আমরা কোনো প্রাচীন শিল্পকীর্তির ধ্বংসাবশেষ দেখতে পাব না। ওঙ্কার ধামের শত শত শিলাচিত্র, হাজার হাজার দেবতা, দানব, মানব আর পশুর মূর্তি আজও গৌরবে বিরাজ করছে। বৃষ্টির জল আজও ছাদ ফুটো করতে পারেনি। ঐতিহাসিকরা বলেন, একসময় ওঙ্কার ধামের মতো বড় শহর সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যেত না, কিন্তু গভীর জঙ্গল আর হিংস্র পশুদের কবলে এত যত্নে গড়া মন্দির আর রাজধানীকে নিক্ষেপ করে কোথায় গেল সেই ভারতীয় রাজা, যোদ্ধা, সওদাগর আর শিল্পীর দল? কোথায় গেল সেই সাগর পারের প্রবাসী ভারতীয় সভ্যতা? আজকের বোবা ওঙ্কার ধাম সে প্রশ্নের কোনো উত্তর দেয় না। কেবল মনে হয় এই ঘণ্টা কয়েক আগে যারা এখান থেকে চলে গিয়েছে, যে কোনো মুহূর্তেই তারা আবার ফিরে এসে মন্দির আর নগর পুনরাধিকার করতে পারে। অবাক হয়ে অতীত ভারতের ইতিহাস শুনতে শুনতে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে মানিক। সূর্য তখন দূর অরণ্যের মধ্যে অদৃশ্য হয়েছে, ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে যাচ্ছে বাসার দিকে, তাদের কলতানের সাথে সাথে কানে আসছে দূরের মন্দির গর্ভ ভেদ করে আধুনিক বৌদ্ধ পুরোহিতদের গম্ভীর মন্ত্রচ্ছন্দ। শুনলে আত্মা শিউরে ওঠে। মানিক হঠাৎ সবিস্ময়ে মুখ তুলে দেখল, তার সম্মুখেই জেগে উঠেছে এক আশ্চর্য এবং বিচিত্র নগরের তরুণ। দেখেই সে চিনতে পারল, কারণ এই বিখ্যাত তরুণের বহু চিত্র সে ইংরেজি কেতাবে অনেক আগেই দেখেছে, কিন্তু এর আসল ভাবের কোনো আভাস কোনো ছবিতেই কেউ ফোটাতে পারেনি। দরজাগুলো খুব উঁচু, অনায়াসে বড় বড় হাতি আনাগোনা করতে পারে। তার উপরে জেগে রয়েছে চারদিকে চার চারটি বিরাট শিবের মুখ। এত বড় শিবের মুখ মানিক জীবনে কোনোদিন দেখেনি। বাইরে থেকে ভেতরে ঢুকতে গেলে শিবের প্রকাণ্ড মুখখানা যেন আগন্তুককে বলতে চায়, সাবধান। পূর্ব আর পশ্চিম দিকের মুখখানা যেন অনন্তের ধ্যানে আত্মহারা। আর তরুণের ভেতর দিক থেকে যে মুখখানা নগরের দিকে তাকিয়ে আছে, তার ভেতর থেকে যেন আশীর্বাদ আর বরাভয়ের ভাব আবিষ্কার করা যায়। অমলবাবু তরুণের ওপর দিকে শিবের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে একবার নমস্কার করলেন, তারপর বললেন, হে মহাদেব, তুমি কেবল লয় কর্তা নাও, সৃষ্টি করাও তোমার কাজ। অবোধ প্রাণী আমরা লোভে অন্ধ হয়ে তোমার আশ্রয়ে ছুটে এসেছি বলে আমাদের অপরাধ নিও না প্রভু, আমাদের তুমি রক্ষা করো। এই পাথরের জড়মূর্তির যদি রক্ষা করবার শক্তি থাকতো তাহলে ওঙ্কার ধাম আর শ্মশান হয়ে যেত না। মানিকবাবু, তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে অমন কথা বলবেন না, এখনই সর্বনাশ হবে। সর্বনাশ যদি হয় তাহলে ওই পাথরের দেবতার জন্য নিশ্চয়ই হবে না, আমাদের নিজেদের বুদ্ধির ভুলেই। মানিকের মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটা বন্দুকের শব্দ আর একটা তীব্র আর্তনাদ, তারপরেই আবার একটা বন্দুকের শব্দ। অমলবাবু আর মানিক সচকিতে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল, তারপর মানিক ভয়ার্ত গলায় বলল, কি হলো, শব্দগুলো ওই বাংলোর দিক থেকে এলো না? বলেই সে ডাক বাংলোর দিকে ছুটে চলল, তার পেছনে অমলবাবু। বাংলোর পরিসরের মধ্যে ঢুকতেই দেখা গেল সুন্দরবাবু খুব ব্যস্তভাবে একটা বন্দুক নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসছেন। মানিক তাড়াতাড়ি জিজ্ঞেস করল, এখানে বন্দুক ছুড়ল কে? কে চিৎকার করল? আমিও তোমাদের ওই কথাই জিজ্ঞাসা করতে চাই। জয়ন্ত কোথায়? সে তো এখানেই গুড়ুগুড়ি করছিল। জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত! কোনো সাড়া পাওয়া গেল না।
সুন্দরবাবু আপনি ওইদিকে গিয়ে খুঁজুন, অমলবাবু আপনি ওইদিকে যান, আমি এদিকটা খুঁজে দেখছি। হঠাৎ সুন্দরবাবুর ভয়ার তো গলা শোনা গেল। মানিক, অমলবাবু এইদিকে, এইদিকে। মানিক ঝড়ের মতো সেই দিকে ছুটল, গিয়ে দেখল একটা গাছের তলায় সুন্দরবাবু হতভম্বের মতো দাঁড়িয়ে আছেন, আর তার হাতে রয়েছে একটা শোলার টুপি। কি হলো সুন্দরবাবু? জয়ন্তের টুপি এখানে পড়ে গড়াগড়ি খাচ্ছিল, কিন্তু জয়ন্ত কোথায়? ততক্ষণে অমলবাবু আরেক দিক দিয়ে ছুটতে ছুটতে আস্তে আস্তে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, এইখানে এত এত রক্ত কেন? মানিক উদ্ভ্রান্তের মতো সেই দিকে দৌড়ে গেল, দেখল সেখানকার মাটি যেন রক্তে ভেসে যাচ্ছে। এ কার রক্ত? জয়ন্ত কোথায়? অমলবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মহাকালের অভিশাপ, মানিক তোমার নাস্তিকতার ফল দেখো। অনেক ডাকাডাকির পরও জয়ন্তর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ততক্ষণে গোলমাল শুনে অমলবাবুর দারোয়ান হাতি সিং আর দলের বাকি চাকর বাকররাও এসে পড়েছে। সন্ধে নামলেও অন্ধকার সেখানে গাঢ় না, কারণ কয়েকটি পেট্রোলের লণ্ঠনের আলোয় চারিদিক উজ্জ্বল হয়ে উঠেছে। কিন্তু বন জঙ্গল ঠেঙিয়েও শত্রু বা মিত্র কারোর দেখা পাওয়া গেল না। হায় হায়, মগের মুলুকে এসে জয়ন্ত শেষে প্রাণ হারালো। আমার বন্ধু এত সহজে কাবু হওয়ার ছেলে নয়, এখনই ফিরে আসবে। আমার তা মনে হয় না। দুবার বন্দুকের আওয়াজ হলো কেন? ওখানে রক্তে মাটি ভিজে কেন? আর ওখানে জয়ন্তের টুপিটা গড়াগড়ি খাচ্ছে কেন? জানি না, কিন্তু জয়ন্তর পদ্ধতিতেই কোনো রহস্য আবিষ্কার করা যায় কিনা আমি দেখতে চাই। যেখানে টুপিটা পড়েছিল সেইখানে গিয়ে সে আগে টুপিটা তুলে নিল। পরীক্ষা করতে গিয়ে প্রথমেই সভয়ে দেখল টুপির দুদিকে দুটো ফুটো, বন্দুকের গুলি একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে, টুপির ভেতরেও রক্তের দাগ, সেখানকার মাটির উপরেও রক্তের দাগ। আর কিছু পরীক্ষা করবার দরকার নেই, জয়ন্তর মাথায় গুলি লেগেছে। তাহলে গুলি খেয়ে জয়ন্তবাবু কি পালিয়ে গেছেন? জয়ন্তর মতো সাহসী লোক খুব কম দেখা যায়, সে পালাবে বলে মনে হয় না। দশ জন সশস্ত্র লোক একজনকে যখন হঠাৎ আক্রমণ করে, তখন যে পালাতে রাজি হয় না তাকে সাহসী না বলে নির্বোধ আর গুয়ার বলাই উচিত। জয়ন্তবাবু নিশ্চয়ই এ শ্রেণীর লোক নন। সে কথা সত্যি, কিন্তু তাহলে এতক্ষণে সে ফিরে আসতো। এখানে জয়ন্তবাবুও নেই, শত্রুরাও নেই, যদি তারা তার পিছনে পিছনে ছুটে থাকে। অসম্ভব নয়, কিন্তু জয়ন্তকে ধরেও ওরা তেমন কিছু সুবিধা করে উঠতে পারবে না, কারণ সেই সোনার চাকতিখানা তার কাছে আছে বটে, কিন্তু চাবি কাঠি আছে আমার কাছে। জয়ন্তর কথা মতোই এই ব্যবস্থা হয়েছে, একজন ধরা পড়লে একসঙ্গে দুটো জিনিস চুরি যাবে না। এখানে রয়েছে জয়ন্তের রক্তমাখা টুপি, মাটির ওপরেও রক্তের দাগ, কিন্তু ওখানে এত দূরেও মাটির ওপরে রক্তের ঢেউ বইছে। আমার কি ভয় হচ্ছে জানো মানিক? কি? আমরা দুবার করে বন্দুকের আওয়াজ শুনেছি। ধরো জয়ন্ত জানতে পারবার আগেই শত্রুর প্রথম গুলিতে আহত হয়ে এইখানে পড়ে যায়, আর তার টুপিটা মাথা থেকে খুলে যায়, কিন্তু আহত হয়েও সে তাড়াতাড়ি আবার উঠে ওই দিকে পালাবার চেষ্টা করে, তাই এইখানে রক্তের দাগ এত কম। সে যখন ওইখানে গিয়ে পৌঁছেছে, তখন শত্রুদের দ্বিতীয় গুলি আবার তাকে মাটির উপরে পেরে ফেলে, আর তার রক্তের ধারায় মাটি যায় ভিজে। তারপর হয় সে অজ্ঞান হয়ে গেছে, নয় ভগবান না করুন মারা পড়েছে। কারোর দেহ থেকে এত বেশি রক্ত বেরুলে তার পক্ষে বাঁচা অসম্ভব। দীর্ঘকাল পুলিশের কাজ করে অভিজ্ঞতা আমার হয়েছে মানিক, খুব সম্ভবত আমাদের বন্ধু আর বেঁচে নেই। কিন্তু জয়ন্তবাবুর দেহ কোথায় গেল? নিজেদের বিরুদ্ধে প্রমাণ লুকোবার জন্য শত্রুরা জয়ন্তের দেহ সরিয়ে ফেলেছে। প্রতিশোধ, প্রতিশোধ, আমি প্রতিশোধ চাই। আমার ওই কথা, এখন আর পদ্মরাগ বুদ্ধের খোঁজ নয়, আগে খোঁজ করতে হবে জয়ন্তের খুনিদের। কিন্তু কোথায় তারা? অমলবাবু, যে ভাঙা মন্দিরের ভিতর থেকে আপনি বুদ্ধমূর্তি এনেছিলেন সেখানে যাবার রাস্তাটা আপনার মনে আছে? নিশ্চয়ই। তাহলে তল্পি তল্পা গুছিয়ে এখনই চলুন সেদিকে। খুনিদের খোঁজ করা হবে না? খুনিরা যদিও চাবিটা পায়নি, কিন্তু চাকতির নকশা তো পেয়েছে, তারা এখন ওই মন্দিরের দিকেই যাবে,
ওইদিকে গেলেই তাদের খোঁজ পাবো। কিন্তু আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন চ্যান আর ইনকে তো সঙ্গে নিয়ে যায়নি, মন্দিরে যাবার পথ হয়তো তারা জানে না। এটা আপনার ভুল বিশ্বাস, পদ্মরাগ বুদ্ধের কথা আর মন্দিরের পথ হয়তো তারা আপনার আগে থাকতেই জানতো, জানতো না কেবল পদ্মরাগ বুদ্ধের ঠিকানা, নকশা পেয়ে তারা এখন সদল বলে সেদিকেই গেছে। মানিকের কথাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। চলো চলো, আর দেরি করা নয়, যত দেরি করব শত্রুরা ততই এগিয়ে যাবে। আগে প্রতিহিংসা, তারপর শোক দুঃখের কথা, তাড়াতাড়ি পেটে কিছু পুড়ে আমাদের এখনই যেতে হবে। সবাই যখন শত্রুদের খুঁজতে বেরোল আকাশে, তখন অর্ধেক চাঁদ জেগে চারিদিকে যেন ছায়া মাখা আলো ছড়িয়ে দিচ্ছে। ডাকবাংলোর ছাদে একটা প্যাঁচা বসেছিল, হঠাৎ এতগুলো লোক দেখে ভয়ে চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে শূন্যে ডানা ঝটপট করে উড়ে পালালো। পথে পা বাড়াতে না বাড়াতে প্যাঁচার ডাক, জয়ন্তকে যখন হারিয়েছি তুচ্ছ প্যাঁচার ডাকে আমাদের আর কি অনিষ্ট হবে সুন্দরবাবু? যা বলেছ, জয়ন্ত যে আমাদের কতখানি ছিল এখন সেটা বুঝতে পারছি। আজ আমরা তাকে হারিয়ে চলেছি যেন নাবিকহীন জাহাজের মতো, কপালে এও ছিল। সকলে তখন একটি পাথরের প্রকাণ্ড চত্বরের ভেতর দিয়ে এগোচ্ছে। অমলবাবু যেন আপন মনেই বলে চললেন, রাজা ইন্দ্রবর্মনের পুত্র যশবর্মন ছিলেন একজন মহামানুষ, তার শরীর ছিল দানবের মতো প্রকাণ্ড, আম জনতার চেয়ে অনেক উঁচুতে জেগে থাকতো তার গর্বিত মাথা, আর তার বলবীর্যও ছিল অসাধারণ। তিনি নাকি নিরস্ত্র হয়েও শুধু খালি হাতে হাতি আর বাঘ মেরে ফেলেছিলেন, তার কীর্তিও তেমনই অতুলনীয়। সিংহাসনে আরোহণ করে মাত্র 11 বৎসরের ভিতরেই এখানকার বিরাট নগর তৈরি সম্পূর্ণ করে ফেলেছিলেন, এখন বৈজ্ঞানিক যুগেও যা অসম্ভব বলেই মনে হয়। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এইখানেই মহারাজ যশবর্মন যে বীরত্ব আর অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তা অমানুষিক বললেও চলে। ওঙ্কার ধামের বয়স যখন পুরো 1 বৎসরও হয়নি, ভারত রাহু সম্বুদ্ধি নামে এক রাজা বিদ্রোহী হয়ে হঠাৎ এক রাত্রে সসৈন্যে প্রাসাদ আক্রমণ করলেন। প্রাসাদের বাইরে যেসব প্রহরী ছিল তারা সকলেই মারা পড়ল। বিদ্রোহীরা সিংহ দরজা দিয়ে ভেতরে ঢুকতে লাগলো পঙ্গপালের মতন দলে দলে। ভেতরের প্রহরীরা প্রাণ ভয়ে কে কোথায় সরে পড়ল তার কোনো খোঁজই মিলল না। বিদ্রোহীদের জয়ধ্বনিতে মহারাজ যশবর্মনের ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি খোলা তরবারি নিয়ে প্রাসাদে ঢোকবার সরু একটা রাস্তার উপরে এসে দাঁড়ালেন। তার পাশে রইল 2 জন মাত্র সাহসী যোদ্ধা। বিদ্রোহীরা দলে খুব ভারী ছিল বটে, কিন্তু একসঙ্গে 2-3 জনের বেশি লোকের পক্ষে সেই সরু পথে ঢোকা সম্ভব ছিল না। মহারাজ যশবর্মন তার বিশাল শরীর নিয়ে সেই পথ জুড়ে দাঁড়িয়ে নিজের প্রাণ আর রাজ্য রক্ষার জন্য পাগলের মতন তরোয়াল চালাতে লাগলেন। বিদ্রোহীরা এগিয়ে আসছে আর গোড়া কাটা কলা গাছের মতো মাটির উপর লুটিয়ে পড়ছে। যশবর্মনের 2 সঙ্গী রাজার জন্য প্রাণ দিল, কিন্তু মহারাজের সতর্ক তরবারি এড়িয়ে তবু কেউ ভেতরে ঢুকতে পারল না। বিদ্রোহীদের নেতা ভারত রাহু তখন মহাবিক্রমে যশবর্মনকে আক্রমণ করলেন। 2 বীরের খোলা তরবারি বারবার পরস্পরের আলিঙ্গনে ধরা পড়তে লাগল। যুদ্ধ যখন শেষ হলো তখন দেখা গেল বিদ্রোহী ভারত রাহুর মৃতদেহের উপর সগর্বে দাঁড়িয়ে শূন্যে রক্তাক্ত তরবারিতে বিদ্যুৎ খেলিয়ে মহারাজ যশবর্মন সিংহনাদ করছেন, বাকি বিদ্রোহীরা প্রাণ নিয়ে পালিয়ে গেল। হাতি সিং আর 4 জন অনুচর প্রত্যেকেই 1-1টা পেট্রোলের লণ্ঠন নিয়ে এগোচ্ছে। সে আলোতে কোথাও স্পষ্ট কোথাও অস্পষ্টভাবে দেখা গেল বিরাট বিরাট সব দানবের পাথর মূর্তি, বহুমাথা সাপেদের ধরে পাশাপাশি বসে আছে। বসা অবস্থাতেই প্রত্যেক দানবের উচ্চতা 8 ফিটের কম কিছুতেই হবে না। অমলবাবু বললেন, আগে এমনই 540টা দানব এখানকার 5টা সিংহ দুয়ারের কাছে পাহারায় নিযুক্ত থাকত, এখানে কোথাও ক্ষুদ্রতা কি অপ্রাচুর্য নেই, যা দেখবে সবই বিরাট বিরাট। ওঙ্কার ধামের প্রধান মন্দির চূড়ার উচ্চতা হচ্ছে 250 ফুট, অর্থাৎ কলকাতার গড়ের মাঠের মনুমেন্টের চেয়ে 2 গুণ বেশি উঁচু। এই যে পাথরের সিনেমা, কত গল্পের ছবি এখানে রয়েছে। সত্যি তাই, সেখানের অধিকাংশ লোকই তো পড়তে জানত না, প্রাচীন শিল্পীরা তাই মন্দিরের গায়ে সমস্ত বিখ্যাত কাব্যের আর ইতিহাসের ছবি খুদে রাখতেন, নিরক্ষর লোকরাও সেগুলো দেখে শিক্ষা লাভ করত। মানিকও অবাক হয়েছিল,
কিন্তু সে বিস্ময় তাকে বেশিক্ষণ অভিভূত করে রাখতে পারেনি। তার মাথায় কেবলই জয়ন্তর কথা ঘুরছে, আর বুকটা হু হু করে উঠছে। অমলবাবুর কোনো উক্তি তার কানে ভালো করে ঢুকছিল না। শূন্য দৃষ্টিতে চারদিকের শিল্পকাজের দিকে তাকাতে তাকাতে সে হনহন করে এগিয়ে চলল। এক জায়গায় মোড় ফিরে সে যখন এসে দাঁড়াল, সেখানে কেবল চাঁদের আধ ফোঁটা আলোতে চারিদিক থমথম করছে। অস্পষ্টভাবে দেখা গেল মস্ত পাথরের হাতির পর হাতির সার। হঠাৎ তার হুঁশ হল, এর পর কোন দিকে যেতে হবে তা সে জানে না, তাই সেখানেই দাঁড়িয়ে সঙ্গীদের জন্য অপেক্ষা করতে লাগল। এই সময় হঠাৎ বন্দুকের আওয়াজের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। পেছনে অনেক লোকের গোলমাল, আবার দুবার বন্দুকের শব্দ, তারপরই দূর থেকে সুন্দরবাবুর চিৎকার শোনা গেল, মানিক মানিক। মানিক ফিরে দৌড়বার উপক্রম করছে, হঠাৎ একটা ভারী কিছু তার পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ল। কোনো কিছু বুঝে ওঠার আগেই এক ধাক্কায় সে একেবারে মাটির ওপর উপুর হয়ে পড়ে গেল। তারপরই কে যেন তার পিঠের ওপর চেপে বসল, দুখানা বড় বড় চ্যাটালো হাতে প্রাণপণে তার গলা চেপে ধরল। সেই অচেনা শত্রুকে পিঠ থেকে ঠেলে ফেলে দেবার জন্য মানিক তার সমস্ত শক্তি কাজে লাগালো, কিন্তু কিছুতেই কিছু করতে পারল না। লোহার মতন কঠিন আঙুলের চাপে সে অজ্ঞান হয়ে গেল। কতক্ষণ পর জ্ঞান ফিরে এলো মানিক তা জানে না, কিন্তু চোখ মেলে দেখল সুন্দরবাবু আর অমলবাবু দুশ্চিন্তাগ্রস্ত মুখে তার দুপাশে বসে আছেন, আর হাতি সিং বসে আছে তার মাথাটা নিজের কোলের ওপর টেনে নিয়ে। প্রথমটা কিছুই মনে পড়ল না, কিন্তু সে উঠে বসবার চেষ্টা করতেই অমলবাবু বলে উঠলেন, না না, আপনি আরো খানিকক্ষণ শুয়ে থাকুন। বিপদে পড়লাম আমরা, লড়াই করলাম আমরা, শত্রুদের তাড়ালাম আমরা, কিন্তু তুমি খামোকা অজ্ঞান হয়ে গেলে কেন বাপু? সুন্দরবাবুর কথা শুনে মানিকের সব কিছু মনে পড়ল। তার গলার কাছটা ব্যথায় যে টনটন করছে এটাও সে অনুভব করতে পারল। পিছন থেকে হঠাৎ আক্রমণ করে কে যেন আমার গলা টিপে ধরেছিল। আপনার কি এখানে এসে কাউকে দেখতে পাননি? তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলে, স্বপ্ন দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। এখানে এসে আমরা টিকটিকির লেজ পর্যন্ত দেখতে পাইনি, পেয়েছি কি অমলবাবু? পেয়েছি না। আমার গলার ব্যথা সুন্দরবাবু, এটাও কি স্বপ্ন দেখার ফল? কই দেখি। তাই তো হে মানিক, তোমার গলার ওপরে যে অনেকগুলো আঙুলের লাল লাল দাগ রয়েছে, কি তোমার গলা টিপে ধরেছিল? কেন ধরেছিল? সে ব্যাটা গেল কোথায়? ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আক্রমণ করারও মানে হয় না, আর আমাদেরও আক্রমণ করার মানে হয় না। আপনাদের আবার কে আক্রমণ করেছিল? অনেকগুলো লোক আক্রমণ করেছিল বললে ঠিক হয় না, কারণ তারা আমাদের কাছে আসেনি। তুমি তো এগিয়েছিলে, আমি সুন্দরবাবুর সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম, হঠাৎ দূরে বনের ভেতর থেকে চার পাঁচজন লোক বেরিয়ে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। আমরা বন্দুক ছুড়তেই তারা আবার অদৃশ্য হলো। মিনিট খানেক পরেই রাস্তার আর একদিকে আবার চার পাঁচজন লোকের আবির্ভাব, আবার আমাদের বন্দুক ছোড়া, আবার তাদের পালিয়ে যাওয়া। আমার মনে হলো তারা আমাদের আক্রমণ করতে চায় না, কেবল আমাদের ভয় দেখাতে চায়। মানিক ধর্মড়িয়ে উঠে বসে তাড়াতাড়ি জামার বোতাম খুলে ভেতর দিকে হাত চালিয়ে কি যেন অনুভব করল, তারপর বলল, না ঠিক আছে। কি ঠিক আছে? কি ঠিক আছে মানিক? সেই চাবিটা আমার জামার ভিতর দিককার পকেটে, সেই চাবিটা রেখে পকেটের মুখটা সেলাই করে দিয়েছি। ওরা কোনোভাবে সন্দেহ করেছে চাবিটা আমার কাছেই আছে, আর এটা হাতাবার জন্যই ওরা আমাকে একলা পেয়ে মারবার আর আপনাদের ভয় দেখাবার চেষ্টা করেছিল। তার মানে? মানে খুব সহজ, আমি বোকার মতো এগিয়ে আপনাদের চোখের আড়ালে এসে পড়েছিলাম। তখন একজন কি দুজন শত্রু অতর্কিতে আমাকে আক্রমণ করতে আসে, সেই সময়টায় আপনাদের অন্যমনস্ক রাখার জন্য বাকি শত্রুরা আপনাদের সঙ্গে লুকোচুরি খেলা খেলছিল। এ তোমার কথাই ঠিক বলে মনে হচ্ছে, কিন্তু তোমাকে গলা টিপে অজ্ঞান করে ফেললেও তারা এই চাবিটা নিয়ে গেল না কেন? এর একমাত্র কারণ হতে পারে হয়তো চাবিটা খুঁজতে তাদের দেরি হয়েছিল,
আপনারা এসে পড়াতে তারা পালিয়ে যায়। খুব সম্ভবত তাই। এমন সময় হাতি সিং জমির ওপর থেকে কি একটা ছোট চকচকে জিনিস তুলে নিয়ে মানিককে বলল, বাবুজি আপনি উঠে বসতে এটা আপনার মুখ থেকে মাটির উপর পড়ে গেল। জিনিসটার দিকে তাকিয়েই সকলের দৃষ্টি যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেল। সেটা আর কিছুই নয়, সেই নকশা আঁকা সোনার চাকতিটা। কি অদ্ভুত রহস্য! চাকতি ছিল আগে হতভাগ্য জয়ন্তর কাছে, তাকে খুন করে শত্রুরা নিশ্চয়ই এই চাকতিখানাকে হাতিয়ে নিয়েছিল। কিন্তু যে জিনিসের জন্য এত খোঁজাখুঁজি, এত হানাহানি, এমন অসুরক্ষিত অবস্থায়, সেই জিনিসটাই মানিকের বুকের ওপর অযাচিতভাবে এসে পড়ল কেমন করে? তাড়াতাড়ি চাকতিখানা নিয়ে লণ্ঠনের আলোতে ভালো করে পরীক্ষা করে মানিক হতবুদ্ধির মতো বলল, এই যে সেই চাকতি, তাতে আর কোনোই সন্দেহ নেই। কিন্তু কিন্তু না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আমিও ভেবাচাকা খেয়ে যাচ্ছি। খানিকক্ষণ সকলেই বিস্ময়ে স্তব্ধ। তারপর অমলবাবু আস্তে আস্তে বললেন, হয়তো মানিককে যে আক্রমণ করেছিল ধস্তাধস্তির সময় চাকতিখানা তার অজান্তেই পড়ে গিয়েছে। আপাতত তাই মনে করা ছাড়া উপায় নেই, কিন্তু এ তো বড় আশ্চর্যের ব্যাপার। হঠাৎ সুন্দরবাবু কি যেন দেখে চমকে উঠলেন। তাড়াতাড়ি একটা লণ্ঠন তুলে ধরে জমির দিকে তাকানো মাত্রই বলে উঠলেন, মানিক। মানিক অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে দেখল তার পাশের জমির ওপর অনেকখানি রক্ত পড়ে রয়েছে। খালি রক্ত নয়, সেই সঙ্গে রয়েছে একখানা বড় ছোরা বা ছোট তরবারি মতো অস্ত্র, আর একটা মানুষের সদ্য কাটা হাতের আঙুল। সুন্দরবাবু মানিকের দুই হাতের ওপর চোখ বুলিয়ে নিয়ে বললেন, তোমার হাতের একটা আঙুলও তো হারিয়ে যায়নি দেখছি, তবে এ বেয়ারিশ আঙুলের মানে কি? মানিক তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ ধরে আঙুলটা দেখে বলল, আঙুলটা কিরকম লম্বা আর মোটা দেখছেন তো? এই আঙুল জারি হোক, তাকে খুব ঢ্যাঙা আর বলিষ্ঠ বলেই মনে হয়। শত্রুদের দলে চেন আছে কিনা জানি না, কিন্তু খুব ঢ্যাঙা আর বলিষ্ঠ লোক বললে চেনকেই আমার মনে পড়ে। ধরে নেওয়া যাক, চেন সকলের চোখে ধুলো দিয়ে কোনো রকমে এই জাহাজেই আমাদের সঙ্গে এসেছে। ধরে নেওয়া যাক, চেনই গলা টিপে মানিককে অকালে স্বর্গে পাঠাবার চেষ্টা করেছিল, কিন্তু চেনের আঙুল বলি দিল কে? মানিক, অজ্ঞান হবার আগে তুমি লড়াই করেছিলে? লড়াই করব কি, কে আমাকে আক্রমণ করেছিল তাও তো দেখতে পাইনি। আর দেখছেন না, ছোড়াখানা ও রক্তমাখা, নিশ্চয়ই ওই ছোড়াতেই আঙুলটা কাটা হয়েছে। ওরকম দুধারে ধার দেওয়া ছোড়া কখনো আমার কাছে ছিল না। ও ছোড়া কার? ওর মালিক ওখানে ফেলে রেখে গিয়েছে কেন? আমাকে বাঁচাবার জন্যই সে যদি আমার শত্রুকে ছোড়া দিয়ে আক্রমণ করে থাকে, তবে সেও পালিয়ে গেল কেন? তাকে তো আমরা বন্ধু বলে পরম সমাদর করতাম, আর এই অজানা মুলুকে বন্ধুই বা পাবো কোত্থেকে? বন্ধু তো আকাশ থেকে খসে পড়ে না। এক হতে পারে ওই পদ্মরাগ বুদ্ধের লোভে ওই সোনার চাকতিখানার জন্য শত্রুরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেছিল। ও সব বাজে কথা, শত্রুরা নিজেদের মধ্যে কাটাকাটি করতে পারে, কিন্তু মানিককে বাঁচাবার জন্য তাদের কারোরই মাথা ব্যথা হতে পারে না। এসব হচ্ছে ডাহা ভূতের কাণ্ড। এই জায়গাটা হচ্ছে হাজার বছরের পুরনো একটা মরা জাতের গোরস্থানের মতো। এখানকার আনাচে কানাচে ভূতের আড্ডা আছে। এটা যদি ভুতুড়ে কাণ্ড হয়, তাহলে আমি বলবো জয়ন্তের আত্মাই আমাকে আজ বাঁচিয়েছে আর নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। আর এখানে থাকা উচিত নয়। আমি অবশ্য জয়ন্তকে খুবই ভালোবাসি, কিন্তু তার প্রেতাত্মাকে ভালোবাসার ইচ্ছে আমার নেই। আমার বাবা মা স্বর্গে গিয়েছেন, কিন্তু তাদের প্রেতাত্মা এলেও আমি আর দেখা করব না। ওঠো মানিক, মানিক উঠুন, অমলবাবু উঠুন। উঠুন, এখানে আর বেশি দেরি করে লাভ নেই। আর খালি ভূত না হয়, এখানে চারিদিকে শত্রুরাও লুকিয়ে আছে। তারা আমাদের সমস্ত গতিবিধি লক্ষ্য করছে। তারা যে সাহস করে আমাদের আক্রমণ করতে পারছে না, তার কারণ হচ্ছে আমরা সবাই সতর্ক, আর আমাদের হাতে আছে চার চারটে বন্দুক। এই ছেড়েছে, এই হাতে সিং, তোমার নাম গাধা সিং হওয়া উচিত। এই তোমার বন্দুকের নলটা আমার ভুঁড়ির দিকে নামিয়ে রেখেছো কেন? হ্যাঁ, যদি ফস করে আওয়াজ হয়ে যায়, অমন করে বন্দুক ধরতে নেই, ওটা কাঁধে তুলল। সবাই এগিয়ে চলল। অরণ্য আধুনিক নগরবাসীকে কখনোই সাদর সম্ভাষণ জানায় না। বনবাসী কোনো জীবই মানুষকে বন্ধু বলে মনে করে না। ক
কল্পনায় নির্জনতাকে মিষ্টি লাগে বটে, কিন্তু অরণ্যের সশব্দ নির্জনতা মনকে দমিয়ে দেয়। পদে পদে বিপদের সম্ভাবনা। ক্রমে একটা দুঃস্বপ্নময় রাত্রির পর এলো স্নিগ্ধ শান্ত এক প্রভাত। আমরা খুব তাড়াতাড়ি চলছি, আজ সন্ধ্যের আগেই ভাঙা মন্দিরের কাছে পৌঁছতে পারব। কিন্তু শত্রুদের আর কোনো সাড়া শব্দ নেই। তারা যে আমাদের সঙ্গে সঙ্গেই আছে এটা মনে রাখবেন। আমরা সশস্ত্র আর সাবধান বলেই তারা এখনো সামনে আসছে না। কাল রাত্রি আমি তাঁবুর বাইরে পায়ের শব্দ শুনেছি, কে যেন পায়চারি করে বেড়াচ্ছিল। বাইরে বেরিয়ে তাকে ধরতে পারলাম না বটে, কিন্তু বেশ দেখলাম একটা ছায়া ছুটে জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। কি আশ্চর্য, তুমি আমাদের ডাকলে না কেন? এক বেটার আঙুল কাটা গেছে, এ বেটাকে ধরতে পারলে আমি তার নাকটা কচ করে কেটে দিত। তার নাক নিয়ে আপনি কি করতেন সুন্দরবাবু? যদিও আপনার নাকটি খেদা, তবু তার নাকটি কল হলেও আপনার অভাব তো দূর হতো না। তাই শোনো, এরকম ঠাট্টা আমি পছন্দ করি না। আমার নাক খেদা? কে বললে, কে বললে তোমাকে? হ্যাঁ, সকলে জঙ্গল থেকে বেরিয়ে একটা মাইলখানেক চওড়া মাঠের ওপর এসে পড়ল। মাঠের এক পাশ দিয়ে ঝিরঝির করে বয়ে যাচ্ছে একটা ছোট্ট নদী, আর তার তীরে চড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি। সুন্দরবাবু বলে উঠলেন, বনমুরগি? এসো মানে দেখা যাক ভগবান আজ আমাদের বনমুরগির মাংস খাওয়াতে পারে কি না। না সুন্দরবাবু, জয়ন্ত মুরগির মাংস খেতে ভালোবাসত, সে যখন নেই আমার মুখে ও মাংস আজ আর রুচবে না। এদিকে মানুষের সাড়া পেয়ে মুরগিগুলো তখনই উড়ে পালালো। সুন্দরবাবু হতাশভাবে সেই উড়ন্ত জ্যান্ত খাবারগুলোর দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। সুন্দরবাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সুবুদ্ধি না কুবুদ্ধি? আমাদের পক্ষে সুবুদ্ধি। ইচ্ছা করলে এখনই আমরা দেখতে পারি শত্রুরা আমাদের পিছু পিছু আসছে কিনা, সঙ্গে সঙ্গে তাদের কিছুটা শিক্ষাও দিতে পারি। কি করে শুনি? এই মাঠটা দেখছেন তো, এর মধ্যে গাছপালা কিছুই নেই। এপারে গভীর বন, ওপারেও গভীর বন। আমরা এখনই ওপারের বনে গিয়ে ঢুকব, তারপর না এগিয়ে ঝোপের আড়ালে বন্দুক বাগিয়ে খানিকক্ষণ চুপ করে বসে থাকবো। খাসা মতলব এটেছো ভাইয়া, শত্রুরা যদি আমাদের পেছনে লেগে থাকে তাহলে তাদেরও এই মাঠ পার হতে হবে। এখানে লুকোবার জায়গা নেই, তারা এলেই আমরা দেখতে পাবো, তারপরে আমাদের বন্দুকগুলো গ্রুম গ্রুম রবে গড়ছে উঠবে। হ্যাঁ কেমন, তাই নাকি? ঠিক তাই, কিন্তু আমরা তাদের পা লক্ষ্য করে গুলি করব, নইলে মানুষ খুনের দায় পড়তে হবে। ওরকম শত্রুকে খুন করলেও পাপ নেই, ওরা তো আমাদের খুন করতেই চায়, আমরাও আত্মরক্ষা করব না কেন? চলো এখন তোমার কথা মতোই কাজ করা যাক। সকলে ওপারের বন লক্ষ্য করে তাড়াতাড়ি এগিয়ে চলল। ক্রমে মাঠ শেষ হয়ে গেল। এখানে বেশিরভাগই বাঁশবন, গোটা কয়েক বট গাছও আছে, এদিকে বেত বন, নিচে সব জায়গা জুড়ে রয়েছে আগাছার জঙ্গল। এর মধ্যে লুকিয়ে থাকলে কেউ আমাদের দেখতেও পাবে না। আসুন গা ঢাকা দেওয়া যাক, একটু পরেই হয়তো চ্যানারিনের খবর পাওয়া যাবে। সকলে একে একে ঝোপের ভেতরে অদৃশ্য হল। মানিকের আন্দাজ মিথ্যে হয়নি, তার ফন্দিও ব্যর্থ হল না। মিনিট পাঁচেক পরেই দেখা গেল ওধারের বনের ভেতর থেকে কারা যেন বেরিয়ে আসছে। দূর থেকে তাদের খুব ছোট ছোট দেখাচ্ছে। সুন্দরবাবু দূরবীনটা তাড়াতাড়ি চোখে লাগিয়ে বললেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বেটাদের দলে 10 জন লোক আছে, হনহন করে এইদিকেই আসছে। বাবা গুকু দেখেছ, ফান দেখনি? ওরে বাপরে, কি লম্বা, যেন ঘটোৎকচের বাচ্চা। ওর পাশে পাশে আসছে এক বেটা গুড়গুড়ে বেটেরাম সর্দার, পায়ে হেঁটে চলেছে না ফুটবলের মতো মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে। কই দেখি দেখি বলে অমলবাবু দূরবীনটা সুন্দরবাবুর হাত থেকে প্রায় একরকম কেড়েই নিলেন, আর নিজের চোখে লাগিয়েই বলে উঠলেন, হয়তো চ্যান, হয়তো ইন, সাত ঘাটের জল ঘেটে এতদিন পরে সচক্ষে আবার প্রভুদের দেখা পেলুম। সুরেনবাবু আর জয়ন্তবাবু তোদের হাতেই প্রাণ দিয়েছেন, তোরা গোপীনাথকে খুন করেছিস, আমাকেও মারতে এসেছিলি। হ্যাঁ, চ্যানের বাহাতে যে ব্যান্ডেজ বাঁধা, তাহলে মানিকবাবুকে ওরাই মারতে এসেছিল। হাতে সিং, বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো, হতভাগাদের পাগলা কুকুরের মতো মেরে ফেলো।
প্রভুর হুকুম পালন করার জন্য হাতি সিং তখনই বন্দুক তুলল। কিন্তু মানিক বাধা দিয়ে বলল, বন্দুক নামাও হাতি সিং, আমি যখন বলবো তখন ছুড়বে। অমলবাবু, আপনি বড্ড উত্তেজিত হয়ে যান, শান্ত হন, ওদের আরো কাছে আসতে দিন। উত্তেজিত হব না, বলেন কি, জমদুতদের দেখলে কি শান্ত হয়ে থাকা যায়? অমলবাবু সব বন্ধ করবেন দেখছি, আরে অত চেঁচালে ওরা কি কাছে আসবে? ও মাফ করুন, মাফ করুন, আর আমি কথা বলবো না। ততক্ষণে মাঠের লোকগুলো অনেকটা এগিয়ে এসেছে, তাদের চেহারাও মোটামুটি দেখা যাচ্ছে। তারা সবাই হয় বর্মি না হলে শ্যাম দেশের লোক। তাদের ভেতরে সবার আগে চোখ টানে চ্যানের অসম্ভব লম্বা আর বলিষ্ঠ চেহারাটা। তাকে দেখেই বোঝা যায় যে কাটা আঙুলের যন্ত্রণায় তার অবস্থা খুবই কাহিল। আসুন, এইবার বন্দুক নিয়ে আমরা তৈরি হয়ে থাকি, পায়ে গুলি করলেই হবে, মানুষ মারার দরকার নেই, কি বলেন সুন্দরবাবু? হ্যাঁ তাই সই। এইবারে শত্রুরা বন্দুকের নাগালের ভেতরে এসে পড়ল। ওরা যে কেন এতক্ষণ দল বেঁধে আমাদের আক্রমণ করেনি এইবার তা বেশ বোঝা যাচ্ছে। ওদের কাছে আছে মোটে একটা বন্দুক। গুলি চালান সুন্দরবাবু, ওদের আর এগোতে দেওয়া উচিত নয়। 1, 2, 3, একসঙ্গে চার চারটে বন্দুক গর্জে উঠল। সঙ্গে সঙ্গে মাঠের উপরে সবার আগে ধরাশায়ী হল ইনের বাঁটকুল দেহটা। বাকি সবাই মহাভয়ে আর্তনাদ করে যে যেদিকে পারল দৌড়তে শুরু করল। এদিক থেকে দ্বিতীয়বার গুলি বৃষ্টি করা। এবারে লোকগুলো ছত্রভঙ্গ হয়ে পাগলের মতো মাঠের নানা দিকে ছুটতে লাগল। আর একজন আহত হয়ে মাটির ওপর আছাড় খেয়ে আবার কোনো রকমে উঠে ভোঁ করে দৌড় মারল। কিন্তু দৌড়তে পারছিল না কেবল ইন। সে ল্যাংচাতে ল্যাংচাতে আর ভয়ে চেঁচাতে চেঁচাতে কোনো রকমে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। তার দুর্দশা দেখে চ্যান আবার ফিরে এলো এবং এক হাতে তাকে বাচ্চা ছেলের মতো নিজের কাঁধে তুলে নিয়ে দৌড়তে আরম্ভ করল। অমলবাবু চ্যানকে টিপ করে বন্দুক ছুঁড়লেন, কিন্তু তার গায়ে লাগলো না। আরও দু একবার গুলি বৃষ্টি করার পর মানিক বলল, যথেষ্ট যথেষ্ট হয়েছে, টোটা নষ্ট করে লাভ নেই, ওরা নানা দিকে দৌড় মেরেছে, আবার বনবাদার ভেঙে একসঙ্গে মিলতে ওদের অনেকক্ষণ লাগবে, আজ ওরা আর আমাদের পিছু নিতে সাহস করবে বলে মনে হয় না। হ্যাঁ বেটারা যত বড় গুলিখড়ি হোক, আবার গুলি খাবার জন্য ওরা খুব তাড়াতাড়ি ব্যস্ত হবে বলে মনে হচ্ছে না। জয় মানিকের বুদ্ধির জয়। আচ্ছা অমলবাবু, এই পদ্মরাগ বুদ্ধের কোনো ইতিহাস জানেন? ঠিক পদ্মরাগ বুদ্ধের ইতিহাস জানি না বটে, তবে ওঙ্কারধামের ইতিহাসে এরই মতো এক মরকত বুদ্ধের কথা শোনা যায়। ওঙ্কারধাম সাম্রাজ্যের রাজধানী যশোধরপুরে ওই মরকত বুদ্ধের প্রতিষ্ঠা হয়েছিল। কেউ বলেন এই মূর্তি জাপানে আছে, কেউ বলেন ফর্মোজা দ্বীপে আছে, কেউ বলেন জাভায় আছে। ওঙ্কারধামের পতন হয় শ্যাম দেশের দ্বারা। ও দেশের লোক বলে তাদের রাজধানী ব্যাংকক শহরের মন্দিরে যে সবুজাভ পাথরে গড়া বুদ্ধ মূর্তি আছে, সেটি হচ্ছে প্রবাদ প্রসিদ্ধ মরকত বুদ্ধ। কেবল মরকত বুদ্ধ নয়, ওঙ্কারধামে নাকি একটি স্বর্ণময় বিরাট শিবলিঙ্গ ছিল। ওঙ্কারধামের বাসিন্দারা থেইস নামে একটি জাতিকে অত্যন্ত ঘৃণা করত। এই থেইসরা বাস করত বর্তমান শ্যাম দেশে। এখনও যারা ওখানে বাস করে তারা এই থেইসদেরই বংশধর। বারংবার পরাজয়ের ফলে থেইসরা অবশেষে বিশেষ আয়োজন করে ওঙ্কারধামকে হঠাৎ আক্রমণ করে। একটা বড় যুদ্ধে তারা জয়ী হয়। জনৈক ভগ্নদূত সেই খবর নিয়ে ফিরে এল। ওঙ্কারধামের সেনাপতি বললেন, তোমার খবর সত্যি হোক বা মিথ্যে, তোমার প্রাণদণ্ড হবে। কারণ সবাই যখন বীরের মতো যুদ্ধক্ষেত্রে প্রাণ দিচ্ছে, তখন তুমি কাপুরুষের মতো পালিয়ে এসেছ। ভগ্নদূতের প্রাণদণ্ড হল, কিন্তু ওঙ্কারধাম রক্ষা পেল না। পুরোহিতেরা নগর রক্ষা অসম্ভব দেখে মরকত বুদ্ধ, স্বর্ণ শিবলিঙ্গ, অন্য অন্য দামি দামি বিগ্রহ মূর্তি আর রাশি রাশি হিরে মণি মুক্তা তখনই সরিয়ে ফেলে গোপন জায়গায় লুকিয়ে রাখলেন। অনেকেরই দৃঢ় বিশ্বাস বিজয়ী থেইসরা সেসব গুপ্তধন খুঁজে পায়নি। ওঙ্কারধামের ধ্বংসাবশেষের মধ্যে আজও কত লোক সেই গুপ্তধন খুঁজে বেড়ায়, কিন্তু আজও কেউ তার ঠিকানা আবিষ্কার করতে পারেনি। আমাদের এই পদ্মরাগ বুদ্ধ সেই গুপ্তধনেরই অংশবিশেষ কিনা কে তা বলতে পারে? বিকেল পার হয়েছে। আরো মাইলখানেক পথ পেরিয়ে অমলবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, তালগাছ, ওই সেই সপ্ত তালগাছ। সপ্ত তালগাছ? সপ্ত তালগাছ আবার কি? ওই হচ্ছে আমাদের পথের শেষ নিশানা।
পাশাপাশি ওই যে সাতটা তাল গাছ দেখছেন, ওর পরেই সেই ভাঙা মন্দিরের প্রকাণ্ড বাঁধানো চত্বর, অর্থাৎ আমাদের পথের শেষ। সকলে অবাক চোখে দেখল, তাদের চোখের সামনেই রয়েছে চারিদিকে প্রায় দু মাইল ছড়ানো একটা মাঠ। সেই মাঠের মাঝখানে পাথরে বাঁধানো একটা প্রকাণ্ড চত্বর এবং চত্বরের মাঝখানে রয়েছে একটা পুকুর। পুকুরের এক কোণ দিয়ে যে রাস্তাটা পশ্চিম মুখে চলে গেছে তারই প্রান্তে দেখা যাচ্ছে মস্ত একটা পাথরের মন্দিরের খানিকটা অংশ। মন্দিরের বাকি অংশ গাছপালায় ঢাকা পড়েছে। সকলে পুকুর পাড়ে গিয়ে দাঁড়াল। সুন্দরবাবু বললেন, এইবার পদ্মরাগ বুদ্ধের সঙ্গে দেখা করতে হবে। বার করো তো মানিক, বার করো তো তোমার সেই সোনার চাকতিখানা। মানিক পকেট থেকে চাকতিটা বের করে সুন্দরবাবুর হাতে দিয়ে বলল, আপনি তাহলে নকশার পাঠোদ্ধার করুন। পুলিশে চাকরি নিয়ে ঢের ঢের হেয়ালি জলের মতো পড়ে ফেলেছি, এ তো সামান্য নকশা মাত্র। নকশায় এই তো রয়েছে পুকুরটা, চারিদিকে এই তো চারটে ঘাটের সিঁড়ি, কিন্তু পুকুরের পশ্চিম কোণে এই যে তিন কোণা চিহ্নিত জায়গাটা রয়েছে, আসল পুকুরের পশ্চিম কোণে তেমন ধারা কিছু তো দেখছি না। ও কি সুন্দরবাবু, এরই মধ্যে মাথা চুল করছেন কেন? মাথা চুল করছে কি স্বাদে? এই নকশাখানা কেউ ঠাট্টা করে আগে নিত? বোধহয় না। দিনের আলো থাকতে থাকতে আগে মন্দিরের ভিতরে চলুন, সেখানে গেলে হয়তো কোনো হদিশ পাওয়া যাবে। ঠিক বলেছ, ঠিক, তাই চলো। দিনের আলো তখন নিবু নিবু হওয়ার সময় হয়েছে। পাখিরা বিদায়ী গান গাইতে গাইতে বাসার দিকে ফিরতে শুরু করেছে। প্রকাণ্ড মন্দিরটার ওপরের একটা দিক ভেঙে পড়েছে, দেখলেই বোঝা যায় মন্দিরটা সম্পূর্ণ অবস্থায় অন্তত 100 ফুটের কম উঁচু ছিল না। মন্দিরের আগাগোড়া কারুকার্যে আর ছোট বড় মূর্তিতে ভরা, কিন্তু তার অধিকাংশই ভেঙে গিয়েছে। বড় মন্দিরের চারপাশে চারটে ছোট ছোট মন্দির, এখন তাদের সামান্য চিহ্নই অবশিষ্ট আছে। এখান থেকে যেদিকে তাকানো যায় কেবল ধ্বংসের লীলা স্তম্ভিত হয়ে আছে মৃত্যুর শীতল কোলে। সকলে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করল। ভেতরে তখন আলো আঁধারের খেলা আরম্ভ হয়েছে। সহজে দূরের জিনিস স্পষ্ট চোখে পড়ে না। চূড়াটা ভেঙে পড়েছে বলে ওপর দিকে তাকিয়ে দেখা গেল পশ্চিমের লালচে আকাশ। মন্দির গর্ভ খুব চওড়া। ভেতরের চার কোণে চারটে মানুষের চেয়েও ডাবল বড় অবলোকিতেশ্বর বুদ্ধের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। একটা মূর্তি খানিকটা অক্ষত আছে, বাকি তিনটে মূর্তির কারুর দেহের ওপরের অংশ নেই, কারুর পা নেই, কারুর মুন্ডু নেই। মন্দিরের পশ্চিম দেওয়ালের সামনে প্রকাণ্ড একটা মূর্তিশূন্য বেদি রয়েছে কালো পাথরে গড়া। সেই দিকে আঙুল তুলে অমলবাবু বললেন, ওরই উপরে আমরা সেই ছোট্ট বুদ্ধ মূর্তিটা পেয়েছিলাম। অতটুকু একটা মূর্তির জন্য এত বড় একটা মন্দিরের এত বড় কালো পাথরের বেদি গড়া হয়েছিল? স্ট্রেঞ্জ, এই মূর্তি কখনো এমন মন্দিরের প্রধান দেবতা হতে পারে না। আমারও সেই সন্দেহ হয়। হ্যাঁ, বিশেষত মন্দিরের অপ্রধান মূর্তিগুলি যখন এমন প্রকাণ্ড, আমার বিশ্বাস বেদির উপর থেকে প্রধান মূর্তিটাকে হয়তো কোনো কারণে সরিয়ে ফেলা হয়েছিল। পরে পুজোর বেদিতে দেবতার অভাব খানিকটা দূর করার জন্য কোনো ভক্ত এই মূর্তিটিকে স্থাপন করেছিল। খুব সম্ভবত তাই। কি সুন্দরবাবু, নকশা দেখে কিছুই বুঝতে পারছেন না তো? আমিও পারিনি। এ হচ্ছে একটা বাজে নকশা, কোন ধাপ্পা বাজের আঁকা। আর আমরা হচ্ছি মহা হাদা গঙ্গারাম, এক টুকরো হিজিবিজি দেখে জমালয়ের রাস্তায় ছুটে এসেছি। পদ্মরাগ বুদ্ধ সোনার পাথর মাটি, যা নয় তাই। মানিক চাকতিখানা সুন্দরবাবুর হাত থেকে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখছিল। এই সময় ওপর দিকে হঠাৎ ঝটপট শব্দ হওয়াতে সকলে একসঙ্গে চমকে উঠল। বাদুর, বাদুর! না, অন্ধকারের কালো বাচ্চা। নকশায় বেদির গায়ে সিঁড়ি আঁকা রয়েছে, কিন্তু এখানে কোথায় সিঁড়ি? ও সিঁড়ি ফিরি কিছুই পাওয়া যাবে না। আমাদের কাদা ঘেটে মোড়াই সার হলো, জয়ন্ত বেচারা বেঘরে প্রাণ দিল। এই, এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই চলো মানি। পালাবো কেন? এই জায়গাটা ঠিক ভালো নয়, আমার বুক ছ্যাঁচ্যাঁচ করছে। এটা নিশ্চয়ই হানা মন্দির। মানিক হেসে উঠল, তার সেই হাসির আওয়াজ
মন্দিরের অন্ধকারের কোণে কোণে প্রতিধ্বনি তুলল। সুন্দরবাবু অস্বস্তি ভরা গলায় বললেন, তুমি হেসো না মানিক, এমন অস্বাভাবিক নিস্তব্ধতা তুমি কখনো অনুভব করেছ? এক মাইল দূরে একটা আলপিন পড়লেও যেন শোনা যায়। মানিক কোনো কথায় কান না দিয়ে মন্দিরের বেদির ওপর হাত বুলোতে লাগল। তারপর ফিরে এসে বলল, অমলবাবু, এই বেদির গায়ে কখনো যে কোনো সিঁড়ি ছিল তার চিহ্নটুকুও দেখছি না, অথচ নকশায় সিঁড়ি আঁকা রয়েছে, এর মানে কি? আমার মনে হয় এই নকশাখানা অন্য কোনো জায়গার। অসম্ভব, নকশার সঙ্গে এখানকার বাকি সমস্তই হুবহু মিলে যাচ্ছে। এই সিঁড়ির হয়তো কোথাও কোনো গোপন মানে আছে। থাকতে পারে, কিন্তু আমরা কেউ তা জানি না, সুতরাং আমাদের পক্ষে এই গোপন মানে থাকা না থাকা দুই সমান। হঠাৎ সুন্দরবাবু আঁতকে উঠলেন। মানিক, মানিক, কে যেন এখানে চাপা হাসি হাসছে। কই? হাসি আবার থেমে গেল। ও আপনার মনের ভুল, আমি তো কোনো হাসি শুনতে পাইনি। অমলবাবু, আপনিও শোনেননি? না, কে আবার হাসবে, এখানে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। শুনিনি বললেই হলো, আমি স্পষ্ট শুনেছি, কে যেন লুকিয়ে লুকিয়ে হাসি চেপে রাখবার চেষ্টা করেও পারল না। তাহলে আপনার পিছনে ওই যে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন, ওকে জাগ্রত বলে মানতে হয়। সুন্দরবাবু তাড়াতাড়ি দুপা পিছিয়ে এসে ফিরে তাকালেন। আসন্ন সন্ধ্যার আবছায়া মেঘে প্রকাণ্ড অবলোকিতেশ্বর দাঁড়িয়ে আছেন। তার পাথর চোখের শান্ত দৃষ্টি যেন সুন্দরবাবুর মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর ঠোঁট জোড়ায় নরম হাসি খেলা করছে। সুন্দরবাবু আড়ষ্ট চোখে দেখলেন, হঠাৎ বুদ্ধমূর্তিটা যেন জ্যান্ত হয়ে টলমলিয়ে উঠল। বাপরে, বুদ্ধদেব নড়ে উঠেছেন মানিক, আমি নিজের চোখে দেখেছি। মানিক অবাকভাবে তাকিয়ে দেখল, মূর্তি যেমন স্থির ছিল তেমনই রয়েছে। আপনারা দুজনেই পাগল হলেন নাকি? পাগল এখনো হইনি মানিক, পাগল এখনো হইনি, কিন্তু পাগল হতে আর বেশি দেরি নেই। পাথরের মূর্তি আসে, পাথরের মূর্তি নড়ে, এমন ব্যাপার, এমন ব্যাপার কেউ কখনো দেখেছে? মানিক এগিয়ে গিয়ে বুদ্ধমূর্তির গায়ে হাত রাখল। এই দেখুন, আমি মূর্তির গায়ে হাত দিয়েছি, একেবারে জড়ো পাথর, এর মধ্যে কোনো প্রাণ নেই। হঠাৎ সেই পাথরের মূর্তিখানা যেন জীবন্ত হয়ে উঠল, বলিষ্ঠ হাত বাড়িয়ে শক্ত করে মানিকের হাত চেপে ধরল। সুন্দরবাবু, অমলবাবু! আতঙ্কে আচ্ছন্ন হয়ে মানিক প্রাণপণে চেঁচিয়ে উঠল। যদিও দূর থেকে অন্ধকারে কিছুই দেখা গেল না, তবুও সাহসী মানিককে অমনভাবে আর্তনাদ করে উঠতে দেখে সুন্দরবাবু তখনই বুঝলেন ভয়ঙ্কর ভূতুড়ে কোনো কাণ্ড ঘটেছে। মানিককে সাহায্য করবেন কি, তিনি নিজেই প্রায় অজ্ঞান হয়ে বসে পড়লেন সেখানে, পালাবার শক্তি পর্যন্ত রইল না। অমলবাবুর অবস্থাও তথৈব। মানিক দেহের সমস্ত শক্তি দিয়ে নিজের হাতখানা ছিনিয়ে নেবার চেষ্টা করল, কিন্তু পারল না। সে হাতখানা এমন বজ্রমুষ্টিতে তার হাতে চেপে ধরেছে যে সেটা রক্ত মাংসের হাত না পাথরের তাই সে বুঝতে পারছে না। তাড়াতাড়ি বাঁ হাতে নিজের বেল্টের নিচ থেকে ধারালো ছুরিখানা টেনে বের করে ফেলল মানিক, আর সঙ্গে সঙ্গে একটা অত্যন্ত চেনা গলা শোনা গেল। ওহে, ছুরি দিয়ে কি তুমি আমার হাতখানা কেটে ফেলতে চাও? জয়ন্ত! হ্যাঁ বন্ধু, আমি সেই পুরনো জয়ন্তই, আপাতত জুমালয়ের ফেরতা মানুষ। বলতে বলতে বুদ্ধমূর্তির পেছন থেকে সশরীরে সকলের চোখের সামনে বেরিয়ে এসে হাসি মুখে দাঁড়ালো জয়ন্ত। অমলবাবু একেবারে থ। এই যে জয়ন্তর ভূত, সে সম্বন্ধে সুন্দরবাবুর কোনো সন্দেহই রইল না। আর মানিক আনন্দে উচ্ছ্বাসে আত্মহারা হয়ে উঠল। জয়, জয়, তুমি তুমি বেঁচে আছো! এক ভালো গণৎকার হাত দেখে বলেছিল, আমার পরমায়ু 80 বছর, অসময়ে মরিনি বলে অবাক হচ্ছ কেন ভাই? কিন্তু তোমার সেই গুলিতে ছেঁদা টুপি, জমির উপরে দু জায়গায় রক্তের দাগ, তোমার অন্তর্ধান, এসবের মানে কি? মানিক, এতদিন আমার সঙ্গে থেকেও তোমার পর্যবেক্ষণ শক্তি যে বাড়ল না, ইহে বড় দুর্ভাগ্যের কথা। জমির উপরে রক্তের দাগ আর ছেঁদা টুপি দেখি হাল ছেড়ে দেওয়া তোমার উচিত হয়নি। তুমি আমার পায়ের মাপ জানো, যেখানে আমার টুপিটা পড়েছিল সেখানে তুমি যদি আমার পায়ের ছাপ পরীক্ষা করতে, তাহলে স্পষ্ট দেখতে যে আমি দুপায়ে হেঁটে পাশের জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকেছি, আর যেখানটায় অনেকটা রক্ত ছিল সেখানটা খুঁজলে তুমি আমার পায়ের দাগ দেখতেই পেতে না।
কারণ সেখানে আমি একবারও যাইনি। তবে আমি যখন বাংলোর দিকে ফিরছিলাম তখন শত্রুরা অতর্কিতে আমাকে আক্রমণ করে। প্রথমেই বন্দুক ছুড়ে আমি তাদের একজনকে মাটিতে পেড়ে ফেলি বটে, কিন্তু পরমুহূর্তেই তাদের বন্দুকের একটা গুলি আমার টুপি ভেদ করে মাথার খানিকটা ছাল তুলে নিয়ে বেরিয়ে গেল। আমি তৎক্ষণাৎ আত্মরক্ষার জন্য মাটিতে আছড়ে পড়ে চিরপুরাতন কৌশল অবলম্বন অর্থাৎ মৃত্যুর ভান করলাম। তারপর 10-11 জন লোক আমার কাছে ছুটে এল, আমার জামা হাতড়ে সেলাই করা পকেট কেটে সোনার চাকতিখানা বার করে নিলে। এমন সময় তোমাদের পায়ের আওয়াজ পেয়ে তারা তাদের মৃত বা আহত সঙ্গীকে মাটি থেকে তুলে নিয়ে পালিয়ে গেল, আর আমিও উঠে জঙ্গলের ভিতরে অদৃশ্য হলাম। কেন কেন? আমি জানতাম তোমরা এই মন্দিরের দিকে আসবেই আর শত্রুরা তোমাদের পিছু নেবে, কারণ চাবি তারা পায়নি। ঠিক করলাম আমিও লুকিয়ে তাদের উপরে পাহারা দেব, যাতে তারা তোমাদের অনিষ্ট করতে না পারে। তারা জানে আমি বেঁচে নেই, সুতরাং আমি যে তাদের পিছু নিয়েছি এ সন্দেহ তারা করবে না। তোমাদের সঙ্গে থাকলে আমার এই সুবিধা হতো না। আমিও জানতে পারতাম না যে রাত আঁধারে বনবাদারে বিপদ আসবে কোন দিক থেকে। এতক্ষণে বুঝলাম চ্যানের হাত থেকে আমাকে কে বাঁচিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওঙ্কার ধামে চ্যান যখন তোমার গলা টিপে ধরে আমি ছুটে গিয়ে বন্দুকের কুঁদোর বাড়ি তার মাথায় মারি। সে তখন ছোড়া বার করে আমায় মারতে আসে। আমি জুজুৎসুর এক প্যাঁচ কষতেই সে মাটিতে পড়ল, আর পড়বার সময় চ্যানের নিজেরই ধারালো ছোড়ায় তার বাঁ হাতের একটা আঙুল গেল উড়ে। সেই সময়ই তার কাছ থেকে সোনার চাকতিখানা আমি আবার কেড়ে নিই। চ্যান বেগতিক দেখে চম্পট দেয়, সোনার চাকতি তোমাদের দরকার হবে বুঝে সেখানা তোমার বুকের ওপরে রেখে আমিও অদৃশ্য হই। আমি জানতাম তোমাদের দলের কেউ না কেউ সেখানা দেখতে পাবেই। কিন্তু জয়ন্ত, তুমি কি না খেয়ে আছো? মোটেই না, এখানকার নদী জলহীন আর গাছ ফলহীন নয় মানি। ভালো কথা। এবার আমার একটা প্রশ্ন আছে, সেই মাঠে শত্রুদের আটকাবার বুদ্ধিখানা তোমাদের কার মাথায় প্রথমে আসে? প্রস্তাব আমি করেছিলাম, সমর্থন করেছিলেন সুন্দরবাবু। বাহ বাহ, চমৎকার মানে চমৎকার চমৎকার। তুমি যে চাল চেলেছ তা অতুলনীয়। এই এক চালেই তোমরা অনেকটা নিরাপদ হয়েছ। আমিও তারপরেই তোমাদের চেয়েও দ্রুত পায়ে এগিয়ে এই মন্দিরে এসে গা ঢাকা দিয়েছিলাম। বেশ করেছিলে, কিন্তু আমাদের ভয় দেখাচ্ছিলে কেন? ওমা, ভয় দেখালাম কখন? মোটেই ভয় দেখাইনি। আপনার ছেলে মানুষই ভয় দেখে আমি হাসি চাপতে গিয়েও পারলুম না, আর তাই শুনেই আপনি একেবারে খেয়ে পেয়ে গেলেন। খামোকা খেপিনি, পাথরের বুদ্ধ জ্যান্ত হলে কে না? মূর্তিটাই নড়বড়ে, কতকালের পুরনো ভাঙা মূর্তি, হাত দিলেই নড়ে। বিশ্বাস না হয় আপনি একবার হাত দিয়ে ঠেলে দেখুন না। না, আমি হাত দিয়ে ঠেলতে চাই না, আমি এখান থেকে পালাতে চাই। সে কি, এখনই পালাবেন কোথায়? এখনো যে পদ্মরাগ বুদ্ধ চোখে দেখাই হয়নি। হ্যাঁ, সে লাভের আশা গেয়া, সে নকশার কোনো মানে হয় না। এখন লাভে ব্যাং অপচয়ে ঠ্যাং করেই আমাদের মুখ শুকিয়ে ঘরের দিকে ফিরতে হবে। সুন্দরবাবু, নকশার মানে আমি বুঝেছি বলেই কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছি। নকশার মানে বুঝেই আপনি এখানে এসেছেন? হ্যাঁ অমলবাবু, কলকাতাতেই যখন আমি আপনার মুখে শুনলাম যে নকশার সিঁড়ি আছে, অথচ বেদির গা বেয়ে কোনো সিঁড়ি আপনি দেখেননি, তখনই তার মানে বোঝবার চেষ্টা করেছিলাম। এখন দেখা যাক আমার আন্দাজ ঠিক কি না। ওহে হাতি সিং, তোমার লোকজন নিয়ে মন্দিরের ভেতরে এসো, বড় অন্ধকার, আগে আলোগুলো জ্বালো। আলো দেখে ধরে প্রাণ এলো, এখন দেখছি বাইরেই অন্ধকার। আমি আর বাইরে পা বাড়াচ্ছি না। বেদিটা এখানে এসেই আমি দেখে নিয়েছি। মানিক, তুমি যদি বন্দুকের কুঁদো দিয়ে ঘা মেরে পরীক্ষা করতে তাহলে বেদিটা বুঝতে তোমার কোনোই কষ্ট হতো না। হাতি সিং, তোমার লোকজনদের কুড়ুল নিয়ে এই বেদিটা ভেঙে ফেলতে বলো। হাতি সিং এর অনুচরেরা তখনই বেদি ভাঙতে গেল। পাথরের বেদি যখন ফাঁপা তখন ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কুড়ুলের ঘায়ের শব্দে নিশ্চুপ মন্দিরের ভেতরটা যেন গম গম করে উঠল। ব্যাস ব্যাস, আর পাথর সরাতে হবে না। হাতি সিং, একটা লণ্ঠন উঁচু করে তুলে ধরো তো। হাতি সিং ভাঙা বেদির গর্তের উপরে একটা হাজার বাতি লণ্ঠন তুলে ধরল। উঁকি মেরে দেখা গেল গর্তের ভেতর দিয়ে একসার পাথরের সিঁড়ি নিচের দিকে সোজা নেমে গেছে। এখন বুঝতে পারছো তো মানিক, যে রহস্য চোখে দেখা যায় না সোনার চাকতির নকশা তাই এঁকে রেখেছে। আমি গোড়াতেই এটা বুঝতে পেরেছিলুম।
নকশা যদি বাজে হতো তাহলে অত সাবধানে, অত গোপনে, অত যত্ন করে বুদ্ধমূর্তির মধ্যে রক্ষা করা হতো না। পদ্মরাগ বুদ্ধকে যদি প্রণাম করতে চাও তাহলে আমার সঙ্গে এই সিঁড়ি দিয়ে নিচে নামবে, চলো। সয়ন্তবাবু, আশ্চর্য আশ্চর্য আপনার বুদ্ধি। না, বুদ্ধি হচ্ছে স্বাভাবিক, তা আশ্চর্য নয়। সব মানুষ যে তা ব্যবহার করতে পারে না, এইটি হচ্ছে আশ্চর্য। তাই তো, এই যে আবার নতুন বিপদ দেখছি, ওই পাতালের ভিতর ঢুকলে আবার বেরোতে পারবো তো? ওখানে আবার কোন ভয়ঙ্কর উৎপেতে আছে তাকে জানে। তাহলে আমরা নিচে নামি, আপনি এখানে বসে বিশ্রাম করুন। হ্যাঁ, একলা? বাপরে, তাও কি হয়, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। আমি তোমাদের সঙ্গেই থাকবো, যা থাকে কপালে। আমাদের সঙ্গে 8টা পেট্রোলের লণ্ঠন আছে, সবগুলোই জেলে ফেলো, পাতালের অন্ধকারে যত আলো তত ভালো। সামনে, মাঝখানে এবং পেছনে লণ্ঠন নিয়ে সকলে একে একে সিঁড়ি দিয়ে নামতে লাগল। পরপর 20টা ধাপ নেমে সিঁড়িটা শেষ হলো। তারপর দেখা গেল একটা সমতল রাস্তা সোজা এগিয়ে দূরে অন্ধকারের ভেতর হারিয়ে গিয়েছে। পথটাও পাথরে বাঁধানো, আর নেহাত সরুও নয়। তিনজন লোক অনায়াসে পাশাপাশি চলতে পারে। সুন্দরবাবু গুহার মধ্যেকার বদ্ধ বাতাস সশব্দে শুঁকতে শুঁকতে বললেন, আলিপুরের চিড়িয়াখানায় গিয়ে যে গন্ধ পাই, এখানেও আমি যেন সেই গন্ধই পাচ্ছি। এই গুহা দরজা কতকাল বন্ধ আছে কে জানে, হয়তো আপনি বিষাক্ত বাষ্পের গন্ধ পাচ্ছেন। না না না, এ কোনো বাষ্প টাষ্পর গন্ধ নয়। তাহলে এটা বোধহয় ভূতের গন্ধ। ঠাট্টা করো না মানিক, ওরকম ঠাট্টা আমি পছন্দ করি না। এখানে যে ভূত নেই তা কি করে জানলে? ভূতের পক্ষে এটা হচ্ছে একেবারে মন মতো জায়গা। আলো নেই, হাওয়া নেই, শব্দ নেই, এখানে থাকবে না তো ভূত কোথায় থাকবে? কেন, আপনার মাথার ভেতরে, আপনার মাথাটা হচ্ছে ভূতের বাসা, ওখানে নিত্য নতুন ভূতের জন্ম হয়। জয়ন্ত সবার আগে যাচ্ছিল, হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে বলল, সাবধান, আর কেউ এগিয়েও না। প্রত্যেকেই থমকে দাঁড়িয়ে পড়ল, কেবল সুন্দরবাবু পায়ে পায়ে পিছু হটতে লাগলেন। কি ব্যাপার জয়? কিরকম একটা শব্দ শোনা যাচ্ছে। কান পেতে মানিক শুনল, সত্যিই একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। কেবল অদ্ভুত নয়, কেমন যেন ভয়াবহ। ওটা কিসের শব্দ? ঠিক বুঝতে পারছি না। পাথরের উপর দিয়ে কারা যেন অনেকগুলো বস্তা টেনে নিয়ে যাচ্ছে। না না না, যাচ্ছে নয়, টানতে টানতে আমাদের দিকেই এগিয়ে আসছে। হে ভগবান, এই ডানপিটের ছোকরাগুলোর সঙ্গে দেশে এসে কি ভুলি করেছি, আর কি দেশে ফিরতে পারবো? একটা অজ্ঞাত অপার্থিব বিপদের আশঙ্কায় সকলের মন ভারী হয়ে উঠল। এতকালের বদ্ধ আলোহারা বাতাসারা সুরঙ্গ সমাধির চেয়েও যা সুরক্ষিত, তার মধ্যে বস্তা টেনে শব্দের সৃষ্টি করছে কে বা কারা, আর এদিকেই বা এগিয়ে আসছে কেন? মানিক, ব্যাপার বড় সুবিধের নয়, বন্দুক তৈরি রাখো। বন্দুকই তৈরি রাখবে বটে, এই পাতালপুরে কোন কুম্ভকর্ণের বেটা কত শত বছর ধরে ঘুমিয়েছিল, মজার মজার স্বপ্ন দেখে আরাম করছিল, এখন অসময়ে এখানে অনধিকার প্রবেশ করে দিলাম আমরা তার ঘুম ভাঙিয়ে। বন্দুক ছুড়ে করবে কি? বন্দুকের গুলিও তো হজমি কলির মতো কপ কপ করে গিলে ফেলবে। জয়ন্ত আর মানিক কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। বস্তা টানার মতো শব্দটা ক্রমেই বাড়ছে, সেই সঙ্গে আরও একটা বেয়ারা আওয়াজ শোনা যেতে লাগল। কে যেন মাটির ওপর দুমদুম করে খুব ভারী কিছু জিনিস আছড়ে ফেলছে, এবং খুব অধীরভাবে। জয়ন্ত এসব শব্দের কোনো হদিশ খুঁজে পেল না। এ যেন কার আস্ফালনের শব্দ। অমলবাবুর উর্ধ্বশ্বাসে বললেন, জয়ন্তবাবু, সেকালে গুপ্তধন রক্ষা করার জন্য জক রাখা হতো বলে প্রবাদ শুনেছি, তা কি তবে সত্যি? যে আসছে সে কি জক? পদ্মরাগ বুদ্ধ হচ্ছেন অহিংসার দেবতা। এখানে জক রাখা মানে একটা জীবের প্রাণ নাশ করা। কোনো বৌদ্ধ পুরোহিত সে মহাপাপ করতে পারেন না। জকের কথা সত্যি কিনা জানি না, সত্যি না হওয়াই সম্ভব, তবে সত্যি হলেও এখানে জক কেউ রাখেনি। তবে ও কে আসছে? ভগবান জানেন।
এইবার একটা ভীষণ গর্জন শোনা গেল। বদ্ধ সুরঙ্গের আবহাওয়ায় বিকৃত সেই ভয়াবহ ধ্বনি প্রতিধ্বনি এমন অদ্ভুত শোনালো যে সেটা কিসের গর্জন সেসব কিছুই বোঝা গেল না। সুন্দরবাবু হাল ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ক্রমাগত চমকে চমকে আজ মারা পড়বো নাকি? আমার আর সহ্য হচ্ছে না, চললুম আমি উপরে। এর চেয়ে উপরের অন্ধকারে বসে ভয় পাওয়া ভালো, বনের বাঘ ভাল্লুকের পেটে যাওয়া ভালো। তিনি সুরঙ্গের মুখের দিকে চোঁ চোঁ করে দৌড় মারলেন। সুরঙ্গপথের অনেক দূরে যেখানকার নিরেট অন্ধকারের গায়ে ঠেকে লণ্ঠনের আলো ব্যর্থ হয়ে যাচ্ছে, যেখানে আর কিছুই দেখা যাচ্ছে না, হঠাৎ সেখানে আগুনের গোলার মতো দুটো জ্বলন্ত চোখ ফুটে উঠল। সেই বিচিত্র চোখ দুটো নিষ্পলক, আর তার আগুন যেন নিভছেও না। আজ আর কুমার তুমি করা নয় মানিক, আজ আমাদের ফিরতেই হবে, এখনো সময় আছে। সকলে মিলে পরামর্শ করে কাল সকালে আবার ফিরে আসা যাবে, চলো আমরা বাইরে যাই। কিন্তু শব্দটা কিসের, কার গর্জন, কার চোখ, কিছুই তো বোঝা গেল না। বুঝতে গেলে প্রাণ দিতে হয়, শিগগির ওপরে চলো। সকলে তাড়াতাড়ি ওপরে উঠে দেখল, ভাঙা বেদির গায়ে হেলান দিয়ে মরার মতো হলদে মুখ করে সুন্দরবাবু চুপ করে বসে আছেন। মানিক বলল, সুন্দরবাবু আজ আপনারই জয় জয়কার, পালানোতে আপনি হয়েছেন আমাদের পথপ্রদর্শক। সুন্দরবাবুর তখনও উত্তর দেবার শক্তি ছিল না। আমাদের এখানে থাকাও নিরাপদ নয়, সুরঙ্গের মুখ খোলা দবদবে চোখ নিয়ে যে আমাদের দেখেছে সে এখানেও খুঁজতে আসতে পারে। চলো আমরা মন্দিরের পিছনে বনের ভিতরে যাই, আজকের রাতটা গাছের উপরে উঠেই কাটাতে হবে। তার চেয়ে পাথরগুলো আবার যথাস্থানে রেখে গর্ত আবার বন্ধ করে দিলে হয় না? না, পাথর তো এখন আর গেঁথে দেওয়া সম্ভব নয়। সুরঙ্গে যার সাড়া পেয়েছি তার আকার নিশ্চয়ই অসাধারণ, ওই আলগা পাথরগুলো তার এক ধাক্কায় হুড়মুড় করে ঠিকরে পড়বে। এতক্ষণে সুন্দরবাবু ভাষা খুঁজে পেলেন, বললেন, জয়ন্তর প্রস্তাবই যুক্তিসঙ্গত, পথ খোলা ফেলেও দানবটা হয়তো গর্ত ছেড়ে বেরিয়ে যেতেও পারে। সুরঙ্গের গর্ভ ভেদ করে আবার একটা বুকের রক্ত জল করা গম্ভীর গর্জন বাইরে ছুটে এলো। সেই গর্জনের সঙ্গে জড়ানো রয়েছে যেন বিষম রাগ আর ক্ষুধার ভাব, যেন আসন্ন মৃত্যুর গর্জন। শুনলেই বুকের ভেতরে জীবনের স্পন্দন স্তম্ভিত হয়ে যায়। সে আসছে, সে আসছে, তোলো 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 সব তল্পিতল পা, ছোট বনের দিকে। রাত তখন বেশি নয়, কিন্তু এরই মধ্যে চারিদিক যেন নির্জনতায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আকাশে চাঁদ নেই, চারিদিক অন্ধকার। মন্দিরের পেছনে একটা ছোট মাঠ আছে, তারপর আবার জঙ্গল। সেই দিকে এগোতে এগোতে জয়ন্ত বলল, মানিক ভাগ্যিস বুদ্ধি করে সঙ্গে বিষাক্ত গ্যাসের বোমা এনেছিলাম। কেন বলো তো? কাল সকালে সুরঙ্গের মধ্যেই বোমা ছুড়ে দেখব কোনো ফল হয় কিনা। আর যদি ফল না হয়, যদি ওটা কোনো জীব না হয়? মানে ওটা কোনো ভৌতিক কাণ্ড হওয়া কি অসম্ভব? মানিক শেষটা তুমিও কি সুন্দরবাবুর দলে ভিড়তে চাও? কিন্তু ওই সুরঙ্গের মধ্যে পৃথিবীর কোনো জীব বাঁচতে পারে? না পারাই স্বাভাবিক, কিন্তু ও যে পেরেছে হয়তো তারও এমন কোনো স্বাভাবিক কারণ আছে যা আমাদের অজানা। ভূতের কথা মনেও এনো না মানিক, ভূতের গল্প পড়তে ভালো, কারণ অসম্ভবের দিকে মানুষের টান থাকে, কিন্তু ভূত নেই। বোধ হয় তখন শেষ রাত, সবাই আধ জাগা হয়ে বসেছিল গাছের ওপর। হঠাৎ দুবার বন্দুকের শব্দে সকলের তন্দ্রা ছুটে গেল। সুন্দরবাবু বেজায় চমকে বিনা বাক্য ব্যয়ে ঝুপ করে ডাল থেকে পড়ে গেলেন। কিন্তু তিনি বিলক্ষণ হুঁশিয়ার লোক বলে ধরাতলে অবতীর্ণ হবার আগেই খপ করে আর একটা ডাল ধরে ফেলে শূন্যে দুলতে দুলতে ঝুলতে লাগলেন। রাতের নিস্তব্ধতা ভেদ করে নানা কণ্ঠের চিৎকার আর আর্তনাদ দূর থেকে ভেসে এলো। কারা যেন ভয়ঙ্কর আতঙ্কে চিৎকার করছে আর খুব যন্ত্রণায় কাঁদছে। জয়, জয়! কি মানিক, শুনেছ? হুম, আমাদের এখন কি করা উচিত? চুপ করে এইখানে বসে থাকা উচিত। এই জঙ্গল এখন মৃত্যুর রাজ্য, নিচে নামলেই মরবো। কিন্তু কিসের গোলমাল? কাল সকালে বুঝতে পারবো, এখন আর কথা বলো না,
কথা বললেও হয়তো বিপদকে ডেকে আনা হবে। এদিকে নিচের ডাল থেকে সুন্দরবাবুর গলা শোনা গেল। কিন্তু আমাকে যে কথা বলতেই হবে, গাছের ডাল ধরে আমি ঝুলছি, তোমরা সাহায্য না করলে আমি আর বেশিক্ষণ ঝুলতেও পারবো না। অমলবাবুর সঙ্গে মানিক কোনো রকমের ডাল বেয়ে বেয়ে সুন্দরবাবুর কাছে অর্থাৎ মাথার উপরে গিয়ে হাজির হল। বৈজ্ঞানিকদের মতে আমাদের পূর্বপুরুষেরা গাছের ডাল ধরে ঝুলতে পারতেন, সে অভ্যাস ভুলে গিয়ে কিন্তু আপনি ভালো করেননি সুন্দরবাবু। ডাল ধরে ঝুলতে ঝুলতে সুন্দরবাবু বললে, মানিক তোমার ঠাট্টা শুনলে আমার গা চলে যায়। নাও নাও নাও, এখন আমাকে টেনে তুলবে না বচন শোনাবে। ফের কথা বলে। দূরের কোনো গোলমাল আর শোনা যাচ্ছে না। সকলে একে একে গাছের ডাল থেকে নিচে নেমে এলো। আগে স্টোভে চায়ের কেতলি চড়িয়ে দাও। কি জানি বাবা, যে জায়গায় যাচ্ছি জীবনে হয়তো আর চা খেতে হবে না। ওহে, এয়ার টাইট টিনে তোমরা রসগোল্লার সন্দেশ এনেছিলে না? ক্ষমা ঘেন্না করে আমার দিকে গোটা 10-12টা ছুঁড়ে মারো। ঠিক কথা, আমি সুন্দরবাবুকে সমর্থন করি। ভালো ব্রেকফাস্ট মানুষের সাহস আর শক্তিকে দুগুণ করে তোলে। মানিক, নিয়ে এসো রসগোল্লা সন্দেশের টিন। জয়ন্ত ভাইয়া, এই জন্যই তোমার সঙ্গে আমার বেশি ভাব। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার মতো মনের মানুষ তুল্য। প্রাতঃরাশ শেষ করে সকলে আবার ভাঙা মন্দিরের দিকে এগুলো। সুন্দরবাবু আকাশ বাতাস কাঁপিয়ে বার কয়েক দুর্গা দুর্গা বলে চেঁচিয়ে নিলেন। দুর্গা দুর্গা দুর্গা। সুন্দরবাবু, শ্রী দুর্গার কান দুটো কালা নয়, অমন বিকট গলায় না চেঁচালেও তিনি শুনতে পাবেন। ঠাট্টা শুরু হলো তো? আচ্ছা মানিক, তুমি আমার পেছনে এত লাগো কেন বলো দেখি? আপনাকে বেশি ভালোবাসি কি না? জয়ন্ত তার প্রিয় বাঁশের বাঁশিটা বের করেছে। ভৈরবী রাগিনীর লীলায় সকালটাকে আরো সুন্দর করে তুলে মাঠের ওপর দিয়ে সবার আগে সে এগিয়ে চলেছে। মাঠ পার হয়ে বাঁশি বাজাতে বাজাতে জয়ন্ত মন্দিরের দরজার উপরে উঠল। কিন্তু হঠাৎ তার সুর বোবা হয়ে গেল একেবারে। মানিক দূর থেকেই লক্ষ্য করল জয়ন্ত বাঁশিটা তাড়াতাড়ি পকেটে পুরে পিঠে বাঁধা বন্দুকটা নামিয়ে নিল। দেখেই সে ঝড়ের বেগে ছুটল। সুন্দরবাবু বুঝলেন আবার কোনো অঘটন ঘটেছে। তোমরা ছুটে এসো বলেই তিনি দৌড়তে লাগলেন। হে হে ভগবান, আমার কি হলো, আজই পারি না। মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে সকলে যে বিভৎস দৃশ্য দেখল ভাষায় তা ঠিক বর্ণনা করা অসম্ভব। মেঝের অনেকখানি জায়গা জুড়ে পড়ে রয়েছে এক বিরাট অজগর সাপ। এত বড় অজগর দেখা যায় না বললেই চলে। লম্বায় সে হয়তো 30 ফুটের কম হবে না। দেহটাও অসম্ভব রকমের মোটা। কিন্তু এই ভয়াবহ দৃশ্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে আরও এক অদ্ভুত কারণে। অজগরের বিশাল কুণ্ডলীর ভেতর প্রায় রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হয়ে বন্দী হয়ে রয়েছে 2টি মানুষের মৃতদেহ। আর তৃতীয় একটা দেহ অজগরের লেজের কাছে মেঝের ওপর হাত পা ছড়িয়ে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আর পাশে একটা ভাঙা বন্দুক। অজগরটাও বেঁচে নেই, তারও মাথা ভেঙে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে। মন্দিরের ভেতরে যেদিকে তাকানো যায় সেই দিকে শুধু রক্ত আর রক্ত। অমলবাবু বললেন, তাহলে কাল আমরা এই অভাগাদেরই আর্তনাদ শুনেছিলাম। তাছাড়া আর কি, কিন্তু এরা কারা? বুঝতে পারছেন না, এরা যে আমাদেরই বন্ধু। আপনাদের গুলি খেয়েও এদের আশ মেটেনি। পদ্মরাগ বুদ্ধের উপরে এদের এত ভক্তি যে আমরা কি করছি দেখবার জন্য রাতে মন্দিরে এসে ঢুকেছিল। আমি চ্যান আর ইনকে চিনতে পেরেছি। বন্দুকের পাশের লোকটা হচ্ছে ইন, আর অজগরের কুণ্ডলীর ভেতরে মুখ খিচিয়ে রয়েছে চ্যান। ও অন্য লোকটাকে চিনি না। সমস্ত ব্যাপারটাই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। সাপ কখনো গর্ত খোঁড়ে না, অন্য জীবের খোঁড়া গর্তে এসে আশ্রয় নেয়। কোনো জন্তু উপর থেকে গর্ত খুঁড়ে পদ্মরাগ বুদ্ধের সুড়ঙ্গে গিয়ে আশ্রয় নিয়েছিল। অজগর মহাপ্রভু সেই গর্ত দিয়ে ভিতরে ঢুকে তাকে ফলার করেন, আর তারপর থেকে মনের সুখে সুড়ঙ্গেই বাস করতে থাকেন। কাল রাতে উনি আমাদের ফলার করবার চেষ্টায় ছিলেন, কিন্তু আমরা আত্মত্যাগে রাজি না হওয়াতে উনি বেরিয়ে এসে আমাদের অভদ্রতায় অত্যন্ত বিরক্ত হয়ে মন্দিরের ভিতরে বিড়িয়ে বেড়াচ্ছিলেন, বা
কোনো কোণ বেছে নিয়ে কুণ্ডলী পাকিয়ে শুয়েছিলেন। তারপর চ্যান আর ইন কোম্পানির রঙ্গালয়ে প্রবেশ। তাদের চোখ তখন আমাদের জন্যই ব্যস্ত, অজগরকে তারা দেখতে পায়নি, কিন্তু অজগর তাদের দেখেই আক্রমণ করল। চ্যান আর তার একজন সঙ্গী প্রথম আক্রমণেই তার কুণ্ডলীর ভেতরে ধরা পড়ল। ইনের হাতে ছিল বন্দুক, সে অব্যর্থ লক্ষ্যে অজগরের মাথা টিপ করে দুবার বন্দুক ছুড়ল। সঙ্গে সঙ্গে অজগরের লেজের জোরালো ঝাপটায় তার মাথা আর হাতের বন্দুক গেল গুঁড়িয়ে, বাকি যারা ছিল তারা পালিয়ে গেল। ব্যাপারটা বোধ হয় অনেকটা এরকমই হয়েছিল, অর্থাৎ আমাদের মানুষ শত্রুর দল নিজেরাই আত্মবলি দিয়ে আমাদের অজগর শত্রুকে বধ করে আমাদের পথ সাফ করে দিয়েছে। ভগবানকেও ধন্যবাদ, চ্যান অ্যান্ড ইন কোম্পানিকেও ধন্যবাদ, আর ধন্যবাদ দিই পদ্মরাগ বুদ্ধদেবকেও। তিনি যদি সত্যিই থেকে থাকেন, তবে আমাদের হস্তগত হলে তিনি বোধ করি খুশি হবেন। সুন্দরবাবু এতক্ষণে ভরসা করে মন্দিরের ভেতরে এগিয়ে গেলেন, বললেন, বেটা অজগর, তুমি আমাদেরই জলযোগ করবার ফিকিরে ছিলে। জয়ন্ত এক পাশ দিয়ে ভাঙা বেদির সুরঙ্গ মুখের কাছে গিয়ে বলল, এখন দূরে যাক সমস্ত দুঃস্বপ্ন, চোখের সামনে জেগে উঠুক পদ্মরাগ বুদ্ধের মূর্তি। হাতি সিং, সকালেই আবার জ্বালো রাতের আলো, কেননা পাতালে দিনও নেই রাতও নেই, আছে শুধু নিশ্চিদ্র অন্ধকার। হাতি সিং এর লোকজনেরা আলো জ্বালল, সকলে আবার পাতালপুরীর সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। সুরঙ্গের অন্ধকারের দিকে তাকিয়ে সুন্দরবাবুর কানে কানে মানিক বলল, আচ্ছা অজগরের বিধবা বউ যদি ওখানে থাকে তাহলে আপনি কি করবেন? আমাকে নতুন ভয় দেখিও না মানিক। অজগরের বিধবা বউয়ের সঙ্গে দেখা কারুর হল না বটে, কিন্তু নতুন এক নিরাশায় সকলের মন ভেঙে পড়ল। সোজা পথ, কোথাও কোনো শাখা প্রশাখা নেই, কিন্তু খানিক পরেই পথ গেল ফুরিয়ে, সামনে দাঁড়িয়ে রয়েছে বিরাট এক নিথর পাথরের দেওয়াল। সকলে খানিকক্ষণ হতভম্বের মতো পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। অমলবাবু বললেন, এই পাথরের দেওয়ালে মাথা ঠুকে আমাদের সব আশার আজ সমাপ্তি হলো। শেষটা যে এই হবে আমি তা জানতাম। পদ্মরাগ বুদ্ধ না ঘোড়ার ডিমের বুদ্ধ, ধাপ্পা ধাপ্পা। তাহলে অকারণে এত কষ্ট করে এই সুরঙ্গ কাটা হয়েছিল কেন? এ হচ্ছে নাগ রাজ্য, নাগ ছিল এখানকার প্রতীক। ওঙ্কার ধামের ভাস্কর্যে সব জায়গায় তাই নাগ মূর্তির ছড়াছড়ি। ভারতের অনেক তীর্থক্ষেত্রে যেমন পবিত্র কুমির পোষা হয়, বাংলাদেশে যেমন বাস্তুসাপকে ঠাঁই দেওয়া হয়, এই মন্দিরেও তেমনি সুরঙ্গ কেটে পবিত্র অজগরকে রাখা হয়েছিল। আপনার যুক্তি মনে লাগছে না। যে অজগরকে মনে করা হয় পবিত্র, ভক্তরা সুরঙ্গের মুখ বন্ধ করে তাকে কখনো কবর দিয়ে জ্যান্ত মারবার ব্যবস্থা করত না। আমার মনে একটা সন্দেহ জাগছে। হাতি সিং, তোমার লোকজনদের এগিয়ে আসতে বলো, ভেঙে ফেলুক তারা এই পাথরের দেওয়াল, দেখা যাক দেওয়ালের উপাশে কি আছে। বলেই সে রূপোর নস্যিদানি বের করে ঘন ঘন নস্যি নিতে লাগল। মানিক জানে জয়ন্ত খুশি হলে নস্যি না নিয়ে পারে না, কিন্তু আপাতত আনন্দের বদলে সে আশঙ্কার কারণই খুঁজে পেল। বলল, জয়, সেই পুকুরের কথা তোমার মনে আছে তো? পুকুরের কোণ থেকে যে রাস্তাটা মন্দিরের দিকে গিয়ে পৌঁছেছে, এই সুরঙ্গ আছে ঠিক তার নিচে। সুতরাং আমরা এখনো হয়তো সেই পুকুরের পাশে বা নিচে এসে দাঁড়িয়েছি। দেওয়াল ভাঙলে সুরঙ্গের ভিতর হুড়হুড় করে জল ঢুকতে পারে, তখন আমাদের কি দশা হবে বুঝতে পারছো? আরে সব দেওয়াল তো একসঙ্গে ভাঙা হবে না, জল ঢুকলে পালাবার ঢের সময় পাওয়া যাবে, ভাঙো দেওয়াল। দেওয়ালের ওপর পড়তে লাগলো কুড়ুলের ঘা, শক্ত দেওয়াল, সহজে ভাঙা যায় না। অনেক কষ্টে একখানা করে পাথর সরানো হলো, কিন্তু জল টল কিছুই ভেতরে ঢুকলো না। জয়ন্ত সেই ফাঁকটার ভেতরে হাত চালিয়ে অল্পক্ষণ কি যেন বোঝার চেষ্টা করল, তারপর মহা উৎসাহে বলল, বা বা, চালাও চালাও কুড়ুল, সরাও পাথর, আমার সন্দেহ মিথ্যে নয়, সুরঙ্গ অকারণে কাটা হয়নি। মানিকও তাড়াতাড়ি সেই ফাঁকের ভেতর হাত ঢুকিয়ে সানন্দে চেঁচিয়ে উঠল, দেওয়ালের ওপাশে কাঠের মতো কি একটা হাতে ঠেকছে, বোধহয় দরজা। হ্যাঁ বলো কি, দরজা? আলিবাবার ৪০ দস্যু রত্নগুহা। কুড়ুলের পর কুড়ুল চলতে লাগলো, খসে পড়ছে একের পর এক পাথর, এক একখানা পাথর খসে আর নেচে নেচে ওঠে সকলের প্রাণ।
দরজাই বটে, তবে খুব একটা বড় দরজা নয়, ছোট দরজা। 3 ফুটের খুব একটা বেশি উঁচু নয়, কিন্তু দারুণ মজবুত। আগাগোড়া লোহার কিল মারা, পাথরের চেয়েও শক্ত। আর সেই দরজায় লাগানো রয়েছে একটা পুরনো বেশ বড় পেতলের কুলুপ। এবার কুলুপের ভেতরে বেশ করে তেল ঢেলে দাও, বহুকাল ও কুলুপে চাবি ঢোকেনি, তেলে না ভিজলে খুলবে না। তেল তো ঢালছ, কিন্তু চাবি কোথায়? আমার কাছে, নিশ্চয়ই সেই চাবিটা এই কুলুপে লাগবে। কুলুপটা ভালো করে তেলে ভিজুক, ততক্ষণে আমরা আরেকবার চা তৈরি করলে নিশ্চয়ই কারোর আপত্তি হবে না। সন্দেশ আর রসগোল্লার টিনটা আরেকবার বার করলে আপনি কি রাগ করবেন সুন্দরবাবু? সুন্দরবাবু স্নেহ ভরে ভুঁড়ির ওপর হাত বুলোতে বুলোতে একগাল হেসে বললেন, রাগ? আমার এ ভুঁড়ি পর্বত প্রমাণ সন্দেশ রসগোল্লার স্বপ্ন দেখে, এ ভুঁড়ি কখনো পরিপূর্ণ হয় না। বিশ্বাস না হয় আজকেই পরখ করে দেখতে পারো। মানিক নিজের হাতে দ্বিতীয় দফা চা তৈরি করতে বসল। এইবার পদ্মরাগ বুদ্ধের সব রহস্য টের পাওয়া যাবে। হ্যাঁ, পদ্মরাগ মুনির সঙ্গে বুদ্ধদেবের সম্পর্ক কি এইবারেই তা জানতে পারব। অবশ্য এটা আমার জানা আছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো পদ্মরাগ মুনি ব্রহ্মদেশ ছাড়া আর কোথাও জন্মায় না। পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে হীরে, আর তারপরেই পদ্মরাগের স্থান। কিন্তু সমান ওজনের হীরের চেয়ে পদ্মরাগ মুনি অনেক বেশি দামি। চায়ের কাপ যখন খালি হল, সন্দেশ রসগোল্লা যখন ফুরল, তখন মানিক সগর্বে বার করল তার পকেটের চাবি, আর সেই চাবি ঢুকল কুলুপের গর্ভে। তারপর একবার ঘোরাতে না ঘোরাতেই কুলুপটা খুলে গেল। জয় পদ্মরাগ বুদ্ধের জয়! দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখা গেল ছোট্ট একটা ঘর। তার মেঝে, তার দেওয়াল, তার ছাদ সব পাথরে তৈরি। তীব্র আধুনিক আলোর আঘাতে কতকাল পর সেখানকার পুরনো আর ঘন অন্ধকারের মৃত্যু হল তাহার কোনো হিসেব নেই। ঘরে আর কোনো আসবাব নেই, শুধু মাঝখানে রয়েছে ধাতুর তৈরি একটি মাঝারি সিন্দুক। জয়ন্ত ঘরের চারিদিকে তাকিয়ে বলল, মানিক দেখো, পাথরের ঘর তবু স্যাঁত স্যাঁতে, পাথরের জোড়ের ভিতর দিয়ে জল গড়াচ্ছে, ব্যাপারটা কিছু বুঝতে পারছো? পারছি জয়, পারছি। এই ঘরটা আছে সেই পুকুরের নিচে। হ্যাঁ, এখন এটাও বুঝতে পারছো তো, নকশায় পুকুরের পশ্চিম কোণে সেই চিহ্নিত জায়গাটা কেন আঁকা হয়েছে? পুকুরের তলায় এই ঘরটা আছে, মন্দিরে যাবার রাস্তার তলায় এই সুড়ঙ্গটা আছে, বেদির তলায় সিঁড়ির সার আছে, নকশা দিয়েছে তার ইঙ্গিত। সাধারণ লোকে নকশা দেখলেও কিছু বুঝতে পারতো না, কিন্তু আমরা হচ্ছে অসাধারণের চেয়ে অসাধারণ। কারণ অসাধারণ লোক নকশার রহস্য বুঝতে পারলেও সুড়ঙ্গের দরজা ঢাকা পাথরের দেওয়াল দেখে ফিরে যেতে বাধ্য হতো, কিন্তু আমরা ফিরে যাইনি। অতএব অনায়াসেই গর্ব করতে পারি। এখন তোলো ওই সিন্দুকের ডালা। সিন্দুকের ডালা তুলে সকলেই কেমন যেন হক চুকিয়ে গেল। তার ভেতরে লণ্ঠনের আলো পড়বার আগেই এক সুতীব্র লালচে জ্যোতির ছটা সারা ঘর আলোকিত করে তুলল। আর তারপরেই দেখা গেল টকটকে লাল আর জলজলে পাথরে তৈরি একটি আশ্চর্য অতুলনীয় বুদ্ধ মূর্তি। কারুকার্য করা বড় একটা সোনার পাত্রে শোয়ানো রয়েছে মূর্তিটা, লম্বায় 1 হাতের কম হবে না। জয়ন্ত বলল, মূর্তির সারাটা শরীর দিয়ে যেন লাল আলো ঠিকরে পড়ছে, চোখে লাগছে ধাঁধা, এ মণিময় মূর্তি না হয়ে যায় না, না জানি এর দাম কত কোটি কোটি টাকা। মানিক, মানিক, এ কি সত্যি? পদ্মরাগ মণি কেটে এত বড় মূর্তি তৈরি করা হয়েছে। পদ্মরাগ মণি এত বড় হয় না সুন্দরবাবু, অনেকগুলো পদ্মরাগ মণি একসঙ্গে জুড়ে শিল্পী এই মূর্তি বানিয়েছে, কিন্তু এমনই তার হাতের কাজ যে কোথাও জোর ধরবার উপায় নেই। সেই জ্যোতির্ময় মূর্তির সামনে 2 হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়লেন অমলবাবু। বুদ্ধং শরণং গচ্ছামি
ধম্মম শরণং গচ্ছামি, সংঘম শরণং গচ্ছামি। এতক্ষণ আপনি শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের কাহিনী পদ্মরাগ বুদ্ধ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরিকে। আগামী সপ্তাহে আপনার জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।